আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দেখতেছিলাম গত ক্লাসে। আমরা অনেক কিছু শিখছি, কীভাবে হেড অফ ফুটার আলাদা করতে হবে, কেন আলাদা করতে হবে সেটাও দেখছিলাম, ফাংশন স্পেস তো কীভাবে কাজ করে এবং ফাংশন স্পেস মধ্যে অ্যাকচুয়ালি আমরা কী লিখবো না লিখবো সেটা দেখছিলাম, পেজ পিএসপি আমরা করছিলাম, 404 পিএসপিটাও দেখছিলাম যে অ্যাকচুয়ালি কী, যদি কোনো একটা লিঙ্ক আমার সার্ভারে না থাকে, কোনো একটা পেজ বা কোনো একটা লিঙ্ক আমার সার্ভার যদি না থাকে, আমার ওই ওয়েবসাইটে যদি না থাকে, তাহলে আমাদের যেটা শো করবে সেটা হচ্ছে কি, 404, ওকে, লোকাল হোস্ট আগামী স্ল্যাশ, যেমন এটা 9, সেই জন্য সে আমাকে 404.php নিয়ে যাবে রিডাইরেক্ট করে, ওকে। সো এটাই, সো এখন আমরা মেনু তৈরি করছি, আমরা পেজ তৈরি করছি, আর পেজের কন্টেন্ট ডাইনামিক করছি, আর মেনুটাও ডাইনামিক আছে, এটাই আমরা করছি। এখন আমরা যাবতীয় কাজ বাকিগুলো করব, যেমন আমরা করব হচ্ছে কিভাবে পোস্ট নিয়ে আসতে হয় লুপ করে, যেমন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, ওকে, লগ ইন করা আছে। এখানে যে পোস্টগুলো আমরা করব, সেই পোস্টগুলো আমি লুপ করে এখানে কীভাবে শো করব আমাদের কোনো একটা পেজে। তারপর হচ্ছে পেজ তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেনুর মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা করব হচ্ছে আর কী করবো, কাস্টম পোস্ট, শর্টকাট, এগুলো আমরা একটু দেখে নিব। হ্যাঁ, তো ফাইন, আমরা আজকে যেটা করব, প্রথম কাজ পোস্ট লুপ করা, পোস্টকে লুপের মাধ্যমে বের করে নিয়ে আসা। অ্যাকচুয়ালি পোস্টে আমরা যে পিএসপিটা তৈরি করছি না, সিমিলারলি পোস্ট পিএসপিটাও হবে, আমি যদি এইটুকু যদি কপি করে আমি index.php কোনো একটা জায়গায় দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা পোস্টের জন্য হয়ে যাবে। দেখবেন আমি জাস্ট এখানে করি যে সাপোজ ফেভারিট ফুডস প্রোডাক্টসের আগে আমি পোস্ট এরিয়া নামে একটা এরিয়া নিলাম, কন্টেনার নিলাম, রো নিলাম, দেন আমি কী করলাম, রোয়ের মধ্যে হচ্ছে আমি মনে করেন যে আমার ওই পিএসপির কোডটুকু কী করলাম, কপি করে দিলাম, এবং এগুলো সব কী হবে, কল এমডি মনে করেন যে 6 হবে, কল এমডি 6-এর মধ্যে কন্টেন্ট এবং টাইটেল দিলাম, দ্য টাইটেল একটা ফাংশন, কন্টেন্ট একটা ফাংশন, এদের কাজ হচ্ছে টাইটেলের কাজ টাইটেল নিয়ে আসবে, কন্টেন্টের কাজ কন্টেন্ট নিয়ে আসবে। দ্যাট মিনস এটা যে এটা যদি টাইটেল হয়, এখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে টাইটেল, এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। সো টাইটেলের কাজ হচ্ছে এখান থেকে কন্টেন্টটা নিয়ে ওখানে শো করা। এখন দেখেন আমি রিফ্রেশ করলাম, সো আমি কী করলাম, আমি এখন আমার সাইডে আসলাম, দেখেন হোম পেজে দুইটা পোস্ট চলে আসছে, একটা হচ্ছে হ্যালো ফ্রম অ্যাডমিন, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমার দুইটা পোস্টই আছে, রাইট, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ফ্রম অ্যাডমিন, ক্লিয়ার। দ্যাট মিনস যেই কোয়েরিটা আমরা পিএসপিএসপিতে করছি, সেই কোয়েরিটা যদি আমি index.php করি, একই কোয়েরি, তাহলে সেটা কী হবে, পোস্টের জন্য, সো পেজটা পেজের জন্য আর index.php পোস্টের জন্য। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে এখানে এরকম যে ওয়ার্ডপ্রেস নর্মালি একটা ব্লগিং প্ল্যাটফর্ম, তাই না, একদম শুরুতে wordpress.com ছিল, এটা ব্লগ করার জন্য। ওখানে আপনারা ব্লগার সাইট দেখছেন না, ব্লগ স্পোর্ট দেখছেন না, আপনারা ইউজ করছেন করে দেন, এই যে এ ধরনেরই একটা প্ল্যাটফর্ম ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস। এরপর ওয়ার্ডপ্রেসকে আবার একটু মডিফাই করে এটা সিএমএস বানায় ফেলছে, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস নর্মালি ব্লগিংয়ের জন্য হতো, সো index.php যে হোম পেজ মানে রুট ফাইলটা আছে সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ব্লগের জন্য, ব্লগ পোস্টের জন্য, মানে পোস্টকে লুপ করে দেখানোর জন্য যতগুলো পোস্ট আছে। এখন আমার এই লুপটা হচ্ছে কী করবে, আমার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট শো করবে। অ্যাকচুয়ালি সবগুলো পোস্টের মধ্যে একটা লিমিটেশন আছে, যেমন আমার পোস্ট যদি 10টার বেশি হয়, সো 10টার বেশি হওয়ার আগে আমি একটু কপি করার জন্য, পোস্ট কপি করার জন্য একটা প্লাগইন ইনস্টল করি এখানে,
পোস্ট ডুপ্লিকেটর। প্লাগইন কি জিনিস এটা তো আমরা বলছি আগে, রাইট? সো আমি একটা প্লাগইন ইনস্টল করলাম পোস্ট ডুপ্লিকেটর। অ্যাকচুয়ালি বসে বসে পোস্ট করাটা একটা বিরক্তিকর। সো এই পোস্টের মাধ্যমে, সরি সরি সরি, আমাদেরকে প্লাগইন অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ। সো এই প্লাগইনের মাধ্যমে দেখেন এই প্লাগইন ইনস্টল করাতে এই অপশনটা আসছে, ডুপ্লিকেট পোস্ট। আমি এখন এটাকে ক্লিক করি কয়েকটা, আমার এই পোস্ট ডুপ্লিকেট হবে। আর সমস্যা নেই, আপাতত নামগুলো চেঞ্জ হয়ে আছে, এই যে কপি কপি। ওকে ফাইন, এত দেখছেন এখানে অনেকগুলো পোস্ট আসছে, কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমি আরও কয়টা পোস্ট আছে, আমার 8টা পোস্ট আছে। আমি আরও করি, এটাকে একবার করি, এটাকে একবার করি। আমার এখন 10টা আছে, সো আমি আরও 2টা বাড়াই। এখন হচ্ছে 12টা পোস্ট। এবার যদি আমি রিফ্রেশ করি, 12টা পোস্ট আসবে, আসবে না? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 10টা আসছে আর 2টা আসেনি। এটার কারণটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট সেটিংস আছে। সেটিংসের মধ্যে প্রথম সেটিং যেটা রিডিং, আই মিন থার্ড সেটিংস, রিডিংয়ের মধ্যে এখানে বলা আছে ব্লগ পেজ শো অ্যাটমোস্ট 10 পোস্ট। আমি যদি এখানে 1 পোস্ট দিই তাহলে একটাই শো করবে, তখন কী আসবে, এখানে প্রেজেন্টেশন চলে আসবে, ওল্ডার নিউয়ার এই ধরনের প্রেজেন্টেশন আসবে। বাট এখন নাই, কারণ হচ্ছে আমরা দেওয়া হয়, আমাদের দেওয়া হয় না, ঠিক আছে। এখন কিন্তু একটা পোস্ট আসছে, সো ডিফল্টভাবে এটা 10টা থাকে, সো আমরা 10টায় রাখলাম। এটাই ইন্ডেক্স ডট পিএসপিতে যেটা বলছিলাম, যে সেম কোয়েরি যদি আমরা ইন্ডেক্স ডট পিএসপির জন্য করি তাহলে কী হবে, আমাদের পোস্ট কোয়েরি হয়ে যাবে। এখন আমরা পোস্টের জন্য আলাদা করব, হোম পেজ নর্মালি আলাদা করব, ঠিক আছে। আমরা 2টা পেজ তৈরি করবো, একটা হচ্ছে, একটাতে ব্লগ আসবে আর একটাতে নর্মালি হোম পেজ থাকবে। সো আমি পেজ করি, অ্যাড নিউ, একটা পেজ করলাম। যেমন কিছু কিছু সাইটে দেখা যায় যে হোম পেজ এক ধরনের, কিন্তু মেনুতে আছে ব্লগ নামে একটা পেজ। সো আমি একটা ব্লগ পেজ তৈরি করলাম, পাবলিশ, আর একটা তৈরি করলাম হোম পেজ, ঠিক আছে, পাবলিশড। এখন এখানে যদি যাই, ইন্ডেক্স ডট পিএসপিটাই হচ্ছে কি, হোম পেজ, রাইট? আমার এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, লোকাল হোস্ট /আগামী, এটা হচ্ছে কি আমার অ্যাড্রেস, এবং এটাতেই হোম পেজটা আছে। এখন যদি আমি এভাবে যাই যে /ব্লগ, তাহলে ব্লগ পেজ আছে। সো ব্লগ কিন্তু কোনো কন্টেন্ট নাই, সেজন্য ব্লগ পেজের কিছু দেখাচ্ছে। এখন দেখেন আমি সেটিংসে গেলাম, তারপর হচ্ছে রিডিংয়ে গেলাম। রিডিং থেকে এখানে বলা আছে যে একটা অপশন ফ্রন্ট পেজ ডিসপ্লেস, এখানে দেখেন ইউর ল্যাটেস্ট পোস্ট বলতে ইন্ডেক্স ডট পিএসপিকে বোঝাচ্ছে, রাইট? তো আমি যদি চাই যে একটা স্ট্যাটিক পেজকে আমি ফ্রন্ট পেজ বানাবো, তাহলে কী করতে পারি, আমি মনে করি ফ্রন্ট পেজ বানালাম হোমকে, পোস্ট পেজ বানালাম ব্লগকে। তাহলে দেখেন এই পুরা পেজ, এই পুরো পেজটা হয়ে যাবে হোম পেজ। দেখেন হোমে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক পেজ। আমি যখন ব্লগে যাব তখন কিন্তু আমার পুরো ইন্ডেক্স ডট পিএসপিতে যা ছিল তাই আসবে, ঠিক আছে। সো আমরা এখন ইন্ডেক্স ডট পিএসপিতে যা ছিল সবগুলোকে নিয়ে একটা পেজ ফাইল তৈরি করতে পারি, টেম্পলেট পেজ। মনে করেন আমি দিলাম টেম্পলেট ওয়েলকাম, মানে হোম পেজ বানাচ্ছে আর কি, এটা আমার নিজের নামে একটা ফাইল দিলাম। এবং এই ফাইলটাকে আমি ওয়েলকাম টেম্পলেট হিসেবে চিনাবো কীভাবে, অনেক ধরনের ওয়ে আছে, অ্যাকচুয়ালি অনেক ধরনের ওয়ে আছে। আমরা চাইলে টেম্পলেট পার্ট তৈরি করতে পারি, আমরা চাইলে ফ্রন্ট পেজ ডট পিএসপি তৈরি করতে পারি, আমরা চাইলে হোম ডট পিএসপি তৈরি করতে পারি, অনেকগুলো অপশন আছে। সো আমরা প্রথমে দেখলাম যে টেম্পলেট কীভাবে তৈরি করতে হয়, কারণ এটা সবসময় লাগতে পারে। সো টেম্পলেট, এখন যে টেম্পলেটটা তৈরি করলাম, এই টেম্পলেট ফাইলটা কিন্তু ওয়ার্ডপ্রেস চিনবে না, ঠিক আছে। তো তাকে চেনার জন্য এই যে প্রথম পিএসপি যেখানে শুরু করেছি সেখানে একটা কমেন্টস দেওয়া লাগবে, কমেন্টসে লিখতে হবে টেমপ্লেট নেম,
আমি নাম দিলাম ওয়েলকাম টেমপ্লেট। সো আমরা যখন পেজ ক্রিয়েট করি, হ্যাঁ, আমি যে পোস্টের পোস্টের যে অংশটুকু ছিল সেটা আমি আমাদের হোম পেজে নিয়ে যাই ইন্ডেক্স ডট পিএইচপিতে। কোথায় সেটা? এইটা, রাইট? ইন্ডেক্স ডট পিএইচপিতে হচ্ছে এখানে, এটা এখানে হচ্ছে গেট হেডার। ওকে, সো এখানে টেমপ্লেট নাম দিলাম। এখন এই টেমপ্লেট নামটা কি কিভাবে আসবে? এখানে শুধু পোস্ট আসতেছে, হোমে গেলাম, কিছুই আসতেছে না, রাইট? এখন আমাকে চিনাই দিতে হবে যে আমি কোন টেমপ্লেটটা ওই পেজের জন্য বানাইছিলাম। সেটা অল পেজে গেলাম, হোম পেজ, হোম পেজ এডিটে যে গেলাম, এখানে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন আসছে। এখান থেকে আমরা ওয়েলকাম টেমপ্লেটকে চিনাই দিব। তাহলে এই পেজের জন্য সে ওয়েলকাম টেমপ্লেট যেটা ছিল সেটাকে নিয়ে আসবে। এখন দেখেন রিফ্রেশ, সে ওয়েলকাম টেমপ্লেটে চলে আসছে, রাইট? ওকে, সো আমার মেনুতে আমি ব্লগটাকে অ্যাড করি। সো ব্লগে গেলাম, ব্লগ পোস্ট শো করছে, হোমে গেলাম, হোম পেজ শো করছে, রাইট? ওকে, সো এখন আমরা দেখবো যে ব্লগ পোস্টেরকে আরও কিছু কাজ করবো, যে মডিফাই কীভাবে করা হয়। অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি বেসগুলো শিখতেছি। সো প্রথমে আমি ব্লগ পোস্ট নিয়ে কাজ করি, যে ব্লগে কী থাকতে পারে। পোস্টই থাকবে আর কিছুই না, ইমেজ থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। সো আমরা এইভাবে করতে পারি যে অবশ্যই আমাদের এটা হতে পারে একটা H3 এর মধ্যে, রাইট? হতে পারে একটা A থাকবে তার মধ্যে, এরকম হতে পারে, রাইট? সো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম করা যায়, এটাকে একটু মডিফাই করা যায়। সেটা হচ্ছে আমরা সিঙ্গেল পেজে যখন যাব তখন কি থাকবে না, বলা যায় যে তখন কি থাকবে না, লিঙ্ক থাকবে না, নর্মালি লিঙ্ক থাকবে, এই ধরনের একটা বিষয় করি। সো আমি এই স্ট্রিম মধ্যে এটুকু লিখলাম। সো কি আছে, একটা ফাংশন আছে পিএসপির, একটা ফাংশন আছে স্প্রিন্ট অ্যাপ নামে, ম্যাবি স্প্রিন্ট অ্যাপ, আমি একটু দেখি পিএসপি ফাংশনটা। হ্যাঁ, স্প্রিন্ট অ্যাপ নামে একটা পিএসপি ফাংশন আছে। এই পিএসপি ফাংশনের কাজ কি, সে একটা একটা ফরম্যাট, প্রথমে একটা ফরম্যাট, তারপর হচ্ছে আর্গুমেন্ট, তারপর হচ্ছে নেক্সট। সো ফরম্যাটের কাজ কি, এখানে দেখেন ফরম্যাট, অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা এরকম, সে স্প্রিন্ট অ্যাপ তিনটা প্যারামিটার নেই, একটা ফরম্যাট নেবে, ফরম্যাট বলতে আমি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি অন্য কিছু এই ধরনের কী পাস করবো। তারপর হচ্ছে একটা আরেকটা আর্গুমেন্টস আছে, সেটাও সেটাও মিক্সড, যে কোনো কিছু হতে পারে। এরপর আরও আর্গুমেন্টস আছে, আরও অ্যান্ড সো অন, মানে অনেকগুলো আর্গুমেন্ট নেওয়া যায়। এখন ফরম্যাটটা কী জিনিস, ফরম্যাটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কী ধরনের ফরম্যাট ডাটা পাস করবো সেটা, ঠিক আছে? আর এই মিক্সডগুলো হচ্ছে আমি কী সেন্ট, মানে বলা যায় যে অ্যাকচুয়ালি কী দিয়ে র্যাপার করবো বা কী দিয়ে কী করতে চাচ্ছি, এগুলাই আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই এটা। সো এখানে ফরম্যাট বলা আছে যে বি সি ডি ই এফ এইসব। সো আমরা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে অ্যাস, কারণ আমরা স্ট্রিং পাস করবো, ঠিক আছে? আমরা কী করবো, স্ট্রিং পাস করবো। সো এরপর এখানে একটা কী দিছে যে এক্সাম্পল দিস, এক্সাম্পলটা দেখেন, এটা একটা ফরম্যাট, আমার একটা স্ট্রিং, হ্যাঁ, এটা আমার একটা ফরম্যাট। সো আমার ফরম্যাটটা যেটা হবে সেটা হচ্ছে টাইটেল, ফুল টাইটেল উইথ কি, ফুল টাইটেল উইথ, আমার ফরম্যাটটা হবে যে লিঙ্ক সহ, লিঙ্ক সহ, ঠিক আছে? তারপর আছে কি,
ফরম্যাট গেল, তারপর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে লোকেশন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এটার আউটপুট যেটা হবে, দেয়ার আর ফাইভ মানকিস ইন দ্য ট্রি। হ্যাঁ, এই যে ডিতে একটা নাম্বার নাম্বার পাঠাবে, ঠিক আছে, এই নাম্বারটা এই ফরম্যাটের মধ্যে যে ডিটা আছে সেটার মধ্যে পাঠাবে, এই লোকেশনটা যেটা অ্যাস আছে সেটার মধ্যে পাঠাবে। কেন? এই লোকেশনটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে একটা নাম্বার, এই ডিটা হচ্ছে একটা নাম্বার। এখানে দেখেন যে স্ট্রিংয়ের জন্য অ্যাস, ইন্টেজারের জন্য ডি, ইউ, সি, ও, এক্স, এক্স, ভি, এগুলো হচ্ছে ইন্টেজারকে রিপ্রেজেন্ট করে, ইন্টেজারকে রিপ্রেজেন্ট করে, আর ডাবল নর্মালি এগুলো রিপ্রেজেন্ট করে। সো আমি সে অটোমেটিকলি চিনে নিবে যে আমার কোন জায়গায় কোনটা যাবে, ঠিক আছে, কারণ এখানে আমরা প্রথমে ডি দেওয়া হয়েছে, সো সে প্রথমে ডি, তারপর প্রথমে পরে অ্যাস দেওয়া হয়েছে, সে এরপরে হচ্ছে অ্যাস দেওয়া হয়েছে। অবশ্যই সিকোয়েন্সিয়াল হলে বেটার হয় আমার প্যারামিটার পাসগুলো, ঠিক আছে, মনে করেন প্রথমে নাম্বার পাস করছে, তারপর স্ট্রিং, তারপর নাম্বার, তারপর স্ট্রিং, তাহলে এখানেও পাস করতে হবে, প্রথমে নাম্বার, স্ট্রিং, নাম্বার, স্ট্রিং, ক্লিয়ার? সো ব্যাপারটা ক্লিয়ার? সো আমরা একটা ফর্মেট রেডি করব। সো আচ্ছা, এরপর আমি একটু দেখে নিই, স্প্রিং ডেফ তো দেখলাম, দা টাইটেল ফাংশনটা কী ধরনের প্যারামিটার নিয়ে কাজ করে, যদি কাজ করে কি না আদৌ সেটা একটু দেখে আসি। এখানে একটা কথা আছে, দা টাইটেল প্যারামিটারটা আবার কীভাবে কাজ করে, বিফোর আসে, আফটার আসে, ইকো আসে। আমরা চাইলে এই স্প্রিং এফ যেটা আছে সেটা ছাড়াও এটা দিয়েও কাজ করতে পারি, বিফোর আফটার ইকো দিয়ে, ঠিক আছে। সো বিফোর আফটার ইকো মিন্সটা কি? অ্যাকচুয়ালি আমরা এখানে এস থ্রি যেটা দিচ্ছি এটাকে বিফোর ধরতে পারি, এটাকে আফটার ধরতে পারি, তারপর মাঝখানে যে কন্টেন্টটা আসবে সেটা হচ্ছে ইকো। এখানে বলছে বিফোর, এটা হচ্ছে ট্যাক্স টু প্লেস বিফোর টাইটেল, আফটার হচ্ছে ট্যাক্স টু প্লেস বিফোর আফটার, তারপর হচ্ছে টাইটেল। এটার এটার উদাহরণটা আমি আগে দিয়ে দিই, লাইক এইভাবে যে মনে করেন যে আমি বিফোর এ দিয়ে শুরু করলাম, আফটার এ দিয়ে শেষ হবে, আর এখানে এইচ আর এফ থাকলো, সাপোজ এইটু আছে আপাতত। আরেকটা ফাংশন হচ্ছে ইকো, সো ইকো ডিফল্টভাবে ট্রু দেওয়া আছে, সো আমার ইকোটা লাগবে না। সো এখন যদি আমি এইটুকু দেখি, নর্মালি দেখেন সবগুলো লিঙ্কের মধ্যে চলে আসবে, আসার কথা আসে নাই, কেন ও আসে নাই, কারণ হচ্ছে এগুলো। সো এখন দেখেন সবগুলো এর মধ্যে চলে আসছে না, ফাংশন, হ্যাঁ সবগুলোর মধ্যে, কারণ এটা তো ডাইনামিক জিনিস, এটাই বারবার লুপ হচ্ছে, ঠিক আছে। সো এখানে দেখেন যে ফাংশন, এখানে কী হলো, আমার সবগুলা এতে রিপ্লেস হয়ে গেল, রাইট? সো আমরা এটাকে এখানে, এখানে কী দরকার, আমার একটা লিঙ্ক দরকার, এখানে লিঙ্ক দরকার। সো আমরা এভাবে পাস করতে পারি, ডট ডট, কী লিঙ্ক দরকার, গেট দ্য পারমালিঙ্ক, গেট পারমালিঙ্ক, আমি এটা একটা লিঙ্কস পাওয়ার, পারমালিঙ্ক পাওয়ার একটা ফাংশন, তো আমি পারমালিঙ্কটা দিলাম, দেখে আসে কি না, আসছে কি না, এখানে দেখেন, এখানে দেখেন হ্যালো ফ্রম অ্যাডমিন কপি ফোর কপি, এটার লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, এটার লিঙ্ক আলাদা, এটার লিঙ্ক আলাদা, এটার লিঙ্ক আলাদা, প্রত্যেকটা পোস্টের এখন আলাদা আলাদা লিঙ্ক। এখন আমি যখন এই পোস্টে ক্লিক করব তখন শুধুমাত্র ওই পোস্টটাই শো করবে, রাইট? শুধুমাত্র এই পোস্ট, অ্যাকচুয়ালি এখানে সেকশন প্যাডিং দেওয়া উচিত, আর স্টাইল তো আপনারা পারবেন, রাইট? এগুলো প্যাডিং ট্যাডিং দিলাম, তারপর আসছে আরও কিছু। সো এনে নতুন কিছু বলেন, সো ব্লগ এখন প্রত্যেকটা পেজের জন্য কী হলো, আলাদা আলাদা। এখন দেখেন অ্যাকচুয়ালি আলাদা যে পেজে যাচ্ছে সেইটা কোন পেজ, কোন ট্যাম্পলেটের আন্ডারে যাচ্ছে সেটা একটা বিষয়। এটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, এটাও ইন্ডেক্স ডট পিএসপি, দেখেন মার্ক আপ দেখলে বুঝতে পারবেন, ইনস্পেড এলিমেন্ট, দেখেন পোস্ট এরিয়া, দেখছেন সেকশন প্যাডিং, কন্টেনার রো এবং কলাম ডি সিক্স। সো আমার এটাও পোস্ট এরিয়া, সেকশন প্যাডিং, কন্টেনার রো, কলাম ডি সিক্স, ওকে। সো আমরা যদি চাই যে সিঙ্গেল পেজটা আলাদা স্টাইলে হবে, আলাদা ধরনের লেআউটে হবে, তাহলে আমরা চাইলে কিন্তু সিঙ্গেল একটা পেজ তৈরি করতে পারি। এই সবগুলো কন্টেন্ট দিয়ে আমি একটা ফাইল তৈরি করলাম, সিঙ্গেল ডট পিএসপি, হ্যাঁ
সিঙ্গেল ডট পিএইচপি তৈরি করলাম, এখন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম সিঙ্গেল, জাস্ট বোঝার সুবিধার্থে। যদিও আমরা এখানে বুঝতে পারছি এটা সিঙ্গেল পেজ, বডিতে ক্লাস চলে আসছে, তারপরে যে আমার কন্টেন্টটা সিঙ্গেল ডট পিএইচপি থেকে আনতেছে সেটা বোঝার জন্য আমি এখানে সিঙ্গেল ক্লাসটা দিয়ে দিয়েছি। রিফ্রেশ করলাম, দেখেন পোস্ট এরিয়ার পাশে সিঙ্গেল আসছে, আমার ইন্ডেক্স ডট পিএইচপিতে কিন্তু সিঙ্গেলটা নাই। তার মানে সিঙ্গেল ডট পিএইচপি যখন তৈরি করছি তখন ওয়ার্ডপ্রেস বুঝতেছে যে আমার এখানে সিঙ্গেল পেজ আছে, সো সে কেউ যখন সিঙ্গেল কোনো একটা পোস্টে ক্লিক করবে তখন সে আমাকে সিঙ্গেল পেজের মাধ্যমে আমার আউটপুটটা দেবে। এখন এটা কখন ইউজ করব, অ্যাকচুয়ালি যখন আপনার লেআউটটা হোম পেজ বা ব্লগ পেজের আদলে হবে না, মানে ব্লগ পেজ থেকে ভিন্ন ধরনের লেআউট হবে। মনে করেন ব্লগ পেজে এ ধরনের আছে যে আপনার লেআউট আছে, লেফট পাশে সাইড বার আছে, ঠিক আছে, এখানে আপনার পোস্টগুলো আছে ব্লগ পেজ। এখন আপনার সিঙ্গেল পেজে গিয়ে কী আছে, এখানে মনে করেন যে পোস্ট পুরাটা আছে, ঠিক আছে, এখানে কমেন্টস বক্স আছে, এখানে কিছু রিলেটেড পোস্ট আছে, এই ধরনের লেআউট আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, সিঙ্গেল পেজ পিএইচপি তৈরি করতে হবে, কারণ সিঙ্গেল পেজের মার্কআপ সিঙ্গেল পেজে রাখতে হবে কিছু জিনিস। সো অ্যাকচুয়ালি এতগুলো পেজ কেন, আমরা তো এখানে অনেক জিনিস কপি করতেছি তাই না বারবার, সো এই মাঝখানে জিনিসটুকু বলা যায় যে কপি, রাইট। সো আমরা চাইলে একটা ফাইল করতে পারি, একটা ফাইল কী ধরনের ফাইল, দেখেন এইটুকু জিনিস যেহেতু আমাদের কপি আছে, পেজ পিএইচপি বলেন সব জায়গায় বলেন যে কোনো জায়গায়, সো আমরা কী করতে পারি, এখানে সব একটা ফোল্ডার করে ফেললাম, নতুন নাম দিলাম হচ্ছে টেমপ্লেটস, সেখানে আমি একটা ফাইল তৈরি করল, সরি, সেখানে আমি একটা ফাইল তৈরি করলাম দ্য কন্টেন্ট ডট পিএইচপি, আমার যে কোনো নাম দিয়ে করতে পারি সমস্যা নেই। এই কন্টেন্ট ডট পিএইচপিতে আমি করলাম এইটুকু কপি, ঠিক আছে, তার মানে সিঙ্গেল পিএইচপিতে যেটা আছে ইন্ডেক্স ডট পিএইচপিতেও সেটা আছে, এবং আমি সেটা কন্টেন্ট পিএইচপিতে নিয়ে আসছি। এখন আমি জাস্ট এখানে যেটা কল করে দিব, এখানে যেটা কল করব সেটা হচ্ছে গ্যাট টেমপ্লেট পার্ট, আমি পার্টের নাম দিলাম হচ্ছে টেমপ্লেটস কমা কন্টেন্ট, অ্যাকচুয়ালি ইয়া আই হোপ কাজ করবে। সো আমরা এবার সিঙ্গেল পিএইচপি দেখি রিফ্রেশ করে যে আসছে কি না, আসে নাই, সো ম্যাবি গ্যাট টেমপ্লেট পার্ট ফাংশনের মধ্যে ভুল আছে, আমরা একটু দেখে আসি। গ্যাট টেমপ্লেট পার্ট ওকে ফাইন, সে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে স্লাগ একটা হচ্ছে নেম, অ্যান্ড স্লাগটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় যে কন্টেন্টের নাম, ঠিক আছে, এটা নেম হবে না, এটা কন্টেন্ট হবে, সো টেমপ্লেট স্লাগ হচ্ছে এটা, আর এখানে নেম দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি নেম কী জিনিস স্লাগ কী জিনিস সেটা আমি বলতেছি, দেখেন এখন এখন পাইছি রাইট। এখন এখানে এটা হচ্ছে স্লাগ, স্লাগ বলতে আমি ইউআরআই বলতে পারি, ইউআরআই বলতে পারি, যেমন লোকেশন বলতে পারি, এই অংশটুকু স্লাগ, আমার ইউআর মেইন ইউআরএল হচ্ছে এটা, এবং এই পোস্টের জন্য এটা হচ্ছে স্লাগ হিসেবে সেভ হচ্ছে, স্লাগ যেটাকে স্লাগ বলছে বা ইউআরএল বলতে পারেন। তো এখানেও ফাইলের ক্ষেত্রেও তারা একটা স্লাগ মানে একটা নেম বলছে, অ্যাকচুয়ালি নেম এবং স্লাগের মধ্যে পার্থক্য হচ্ছে স্লাগটা হচ্ছে মূল ইউআরএল, মূল ফাইলের ইউআরএল, দেখেন এখানে ডট পিএইচপি কিন্তু বলতে হচ্ছে না, পিএইচপি এটা বুঝে নিচ্ছে যে কারণ আমরা যা ফাইল কল করবো সব পিএইচপি ফাইলই হবে, ঠিক আছে, টেমপ্লেটস ফোল্ডার তার মধ্যে একটা কন্টেন্ট ডট পিএইচপি ফাইল আছে সেটাকে। এখন এই ফাইলটা যদি এ ধরনের হইতো, মনে করেন এখানে আমার আরেকটা ফাইল আছে যে কন্টেন্ট ডট পেজের জন্য, মনে করেন যে পেজে যেটা আছে এইটুকু আমি পেজের জন্য আলাদা করে ফেললাম, সো আমি কন্টেন্ট পেজ তৈরি করলাম, তার মানে এখানে যদি আমি সেটাকে কল করতে চাই গ্যাট টেমপ্লেট পার্ট, প্রথমে আমাকে দিতে হবে স্লাগ, স্লাগ হচ্ছে টেমপ্লেটস স্ল্যাশ কন্টেন্ট, এরপর নেম, নেম হচ্ছে পেজ, তার মানে হাইফেনের পর যে অংশটুকু আছে সেটা হচ্ছে পেজ, আমরা একটা ফাইলের নাম দিয়েছি কন্টেন্ট, হ্যাঁ
এটাই ওয়ার্ডপ্রেসের এই ফাংশন বুঝে নিচ্ছে যে সে অ্যাকচুয়ালি সে কি করতেছে। সে যেটা করতেছে, আমার ফাইলের নামটা নিচ্ছে প্রথমে, সে ফাইলের নামটাকে দুই ভাগে ভাগ করতেছে হাইপেন দিয়ে, হাইপেনের মাধ্যমে সার্চ করে দুই ভাগে ভাগ করে বলতেছে, ফার্স্ট পার্টটা একটা, সেকেন্ড পার্টটা একটা। হ্যাঁ, তখন আবার এটাই হাইপেন ছাড়াই লিখতে হবে, ডাইরেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিরেক্ট হয়ে যাবে। হ্যাঁ, হাইপেন দিয়ে আলাদা বুঝাইছে। সো আমরা অ্যাকচুয়ালি এই কাজটা কখন করবো, এই কাজটা করবো মনে করেন যে আপনার এমন একটা থিম যেখানে বিভিন্ন ধরনের হেডার স্টাইল আছে, মনে করেন পাঁচ ধরনের হেডার স্টাইল। এখন পাঁচ ধরনের হেডার স্টাইল তো আর আপনি হেডার ডট পিএসপিতেই রাখবেন না, অবশ্যই পাঁচটা ফাইল করবেন, তাহলে হেডার ওয়ান, হেডার টু, হেডার থ্রি, হেডার ফোর এভাবে করবেন। টু এর পর থ্রিতে আসে, হ্যাঁ আমি গুণানুটি করছি। সো হেডার ওয়ান, টু, থ্রি, ফোর এভাবে যখন করবেন তখন এই ওয়ান, টু, থ্রি এটা হচ্ছে নেম হয়ে যাবে আর হেডারটা হচ্ছে স্ল্যাগ হয়ে যাবে। সো হেডারের ক্ষেত্রে আবার কিন্তু এটা বলতে হবে না যে স্ল্যাগ দিতে হবে না, জাস্ট আপনি নেমটা দিলেই হবে, ঠিক আছে? মানে ওয়ান, টু, থ্রি এটা দিলেই হবে, কারণ সে জানেই তো এটা হেডার ফাইল, কারণ আমি গেট হেডারই লিখছি, সে জানেই এটা হেডার ফাইল, ঠিক আছে? সো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি। ওকে, সো আমরা কন্টেন্ট ডট পিএসপি এখন কী করবো, কন্টেন্ট ডট পিএসপিটাকে আমরা এখানে কল করবো। অ্যাকচুয়ালি দেখি আমরা কী করছি, কন্টেন্ট ডট পিএসপি হচ্ছে এটা। সো এই ফাইলটাকে এখানেও কল করবো, প্লাস ইন্ডেক্স ডট পিএসপি তো কল করে দিব। ওকে ওকে, এখানে যেহেতু পুরা লুপটা নিছি, লুপটা নেওয়া যাবে না অ্যাকচুয়ালি, কারণ দেখেন এখানে লুপ লুপটা তখন দুইবার হয়ে যাবে, এটার প্রতিবারের লুপের জন্য এটা দশবার করে হবে, ব্যাপারটা বুঝতেছেন? এটার প্রত্যেকবারের জন্য মনে করেন আমি লিখছি কি দশটা আইটেম শো করবে, তাই না? সো এই লুপটা দশ দশবার ঘুরবে, তার মানে এই লুপটা কি দশবার ঘুরবে। সো এটার একবারের জন্য এটা দশবার ঘুরবে, কারণ হচ্ছে এই ফাইলের মধ্যে আবার কি করা হয়েছে, লুপটা দেওয়া হয়েছে, তার মানে এটা এটা বুঝতে পারছেন? জাস্ট আমি এটা এমনিতে এটা একটা ভুল করছি, বাট ভুলটা আমরা শুধরাবো, বাট এটা কী করতে পারে সেটা বলতেছে যে এখানে হোয়াইল লুপ শুরু হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এখানে শেষ হয়েছে, এর মধ্যে আবার হোয়াইল লুপ শেষ শুরু হয়েছে, শেষ হয়েছে। তো হোয়াইল লুপের শর্ত হচ্ছে যতক্ষণ আমার কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ কি লুপটা চলতে থাকবে। সো আমার কন্ডিশন এখানে বলা আছে দশ পর্যন্ত, মানে কি পেজ দশটা পোস্ট শো করবে, বলা আছে দশটা পোস্ট শো করবে। এখন সো সেম কাহিনি এখানের জন্য হয়ে যাবে দশটা পোস্ট, এটাও দশটা পোস্টের জন্য যতক্ষণ ট্রু আছে, তার মানে এটার একবারের জন্য, এটা যখন ওয়ান মনে করেন একবার লোপ হচ্ছে তখন এটা দশবার হবে, এটা যখন দুয়ে যাবে তখন এটা আবার দশবার হবে, তিনে যাবে দশবার, ফোরে যাবে, এভাবে করতে করতে দশবারের জন্য এটা দশবার দশবার একশোবার হয়ে যাবে। তার মানে পোস্ট একই পোস্ট আমাকে একশোবার দেখাবে, দশটা কী করে দশটা সেটে একশোবার দেখাবে। সো এটা একটা ভুল আর কি। সো আমরা দুই জায়গায় লুপ নিব না, অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট ডট পিএসপিতে লুপ নেওয়ার দরকার নেই, কন্টেন্ট ডট পিএসপিটা শুধুমাত্র আমরা কন্টেন্টটুকুর জন্যই রাখলাম, লুপটা আমরা ইন্ডেক্স ডট পিএসপিতেই রাখলাম আর সিঙ্গেল ডট পিএসপিতেই রাখলাম। ও সিঙ্গেল ডট পিএসপি থেকে কেটে ফেলছি, সো লুপটা আমরা সিঙ্গেল ডট পিএসপিতেও রাখলাম। আর কন্টেন্ট ডট পিএসপিএসপিতে যে লুপটা আছে সেম কাহিনিটা অ্যাকচুয়ালি আমরা এটাকে আর বাদ দেই, কোনটাকে কন্টেন্ট পেজটা আমি আর করলাম না, আমি জাস্ট এখানে কন্টেন্টটাকেই কল করলাম। জাস্ট একটা কাহিনী করবো, সেটা হচ্ছে পেজের ক্ষেত্রে কী কাহিনী করবো, পেজের ক্ষেত্রে আমার ক্লাস ক্লাসগুলো চেঞ্জ হবে একটু আর কি। কন্টেন্টের এই যে কন্টেন্টের মধ্যে এখানে কল এম ডি সিক্স পাচ্ছে, তাই না? তখন এখন দেখেন পেজেও কল এম ডি সিক্স হয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে না আর অর্ধেক পাচ্ছে না। সো আমি চাচ্ছি যে পেজের ক্ষেত্রে সেটা কী হবে, এটা কল এম ডি টুয়েলভ হয়ে যাবে পেজের ক্ষেত্রে। সো আমরা কী করতে পারি, আমরা এটা কেটে দিতে পারি সিক্সটা কন্টেন্ট পিএসপিতে, এখানে একটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে এ ধরনের যে যদি আমি এভাবে লিখলাম ইজ পেজ ইজ পেজ, দেন আমি এই কন্ডিশনটা হচ্ছে এটা, আমি আবারও বলছি আমি একটু লার্জ ওয়েতে লিখি আগে তারপর আপনাকে দেখাই, এটার ব্যাপারটা হচ্ছে এটা ইজ ইফ যদি হয় এটা দেন
এলস যদি না হয় এটা ওকে কন্ডিশনটা এভাবে লেখা হয় সো এখানে হচ্ছে আমার কন্ডিশনটা থাকবে এই কন্ডিশন যদি মিলে যায় ট্রু হয় তাহলে এটার মধ্যে যা লেখা হবে সেটা আসবে যদি না মিলে তাহলে এটার মধ্যে যা লেখা হয় সেটা থাকবে তো ইজ পেজটা কি ইজ পেজ একটা ফাংশন এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন এবং এই ফাংশনের কাজ হচ্ছে আমার আমি যে পেজে আছি সেই পেজটা অ্যাকচুয়ালি পেজ কিনা সে আমাকে রিটার্ন দিবে ট্রু আর ফলস যদি পেজ হয় তাহলে পেজ রিটার্ন দিবে যদি পেজ না হয় তাহলে কিছুই দিবে না ফলস দিবে সো আমার এটা যদি পেজ হয় তাহলে এ আমাকে ট্রু দিবে যদি পেজ হয় তাহলে আমাকে 12 পাইতে হবে আর যদি পেজ না হয় তাহলে আমাকে পাইতে হবে হচ্ছে কত 6 ওকে সো এটা আমি এক লাইনে লিখলাম এই কাহিনিটা হচ্ছে এখানে এটা এখানে এভাবে দিলাম ইজ পেজ ওকে এখানে দিলাম হচ্ছে ইকো 12 আদারওয়াইজ ইকো 6 সো আমরা অ্যাকচুয়ালি দেখি এই কাজটা ঠিকঠাক ওয়েতে কাজ করছে কি না দেখেন পেজের ক্ষেত্রে এটা 12 হয়ে গেছে এখানে দেখাচ্ছে 12 ঠিক আছে আর অন্যান্য যখন আমি ব্লগে যাব তখন কিন্তু এটা 6 তাহলে প্রতিটা পোস্টের পরে কি 6 আসতেছে রাইট সো 6 এখানে সবগুলো আবার এভাবে দেখাচ্ছে কেন ওয়েট একটু দেখি 6 ও 6টা পাচ্ছে না এই 6 আসতেছে না 12 ঠিক আছে বাট 6 আসতেছে ওয়াই সো আমরা অ্যাকচুয়ালি এখানে ইকো দিয়ে দিই 6টা ইকো হচ্ছে না 12 তো ইকো হচ্ছে ঠিক আছে ইয়া ইকো দিলাম সব পেয়ে গেল সো এখন এখানে যতটা পোস্ট আছে ততটা 6 আছে ফাইন এইটার জন্য এটা আমরা দিছি না এটা তো আমরা লাগবে না আমি তো ইকো করছি সো এখন জাস্ট আমার এই জায়গায় 6 আসতেছে কিনা সেটা দেখলে হবে সো এখন প্রত্যেকটা পোস্টের জন্য কি আছে 6 আসতেছে রাইট আমি যখন পেজে যাচ্ছি তখন এইটা কি হচ্ছে 12 হয়ে যাচ্ছে সো এখন দেখেন আমার কিন্তু ফাইল একটাই হয়ে গেল একাধিকবার ইউজ করছি একাধিক সিস্টেম সো ফাইন সো আমরা পেজ পিএসপি করলাম কন্টেন্ট পেজ সিঙ্গেল পিএসপি করলাম ইন্ডেক্স পিএসপি করলাম এবং সবগুলোর মধ্যে যে লুপটা ছিল বা যে কন্টেন্টের বিষয়টা ছিল সেটাকে আমরা কী করে ফেললাম আলাদা করে ফেললাম এখন একটা বিষয় পেজ পিএসপির ক্ষেত্রে মনে করেন যে আমি পেজের টাইটেলটা দেখাতে চাচ্ছি না পেজের টাইটেলটা এখানে দেখানোর দরকার নেই কারণ এখানে মেনু তো অলরেডি আছে রাইট সো কারণ আমি যে পেজে যাব সেই পেজে তো মেনু আছে রাইট সেই পেজে যদি মেনু থাকে আমি যদি টাইটেল দেখাতে না চাই তাহলে আমরা এখানে এই কন্টেন্টের এই জায়গায় লিখতে পারি ইফ যদি এন্ড ইফ অ্যাকচুয়ালি ইফ এলস এন্ড ইফ এগুলো অনেকভাবে লেখা যায় অনেক ওয়েতে লেখা যায় সো আমি এখানে আরেকটা ওয়ে লিখতেছি সো আপনারা দেখেন কীভাবে অ্যাকচুয়ালি শিখবেন হ্যাঁ আরও অনেক সিস্টেম আছে অনেকভাবে লেখা যায় অ্যাকচুয়ালি 3 ধরনের সিস্টেমই আছে ওকে ওকে ফাইন থ্যাংক ইউ আমি আর কথা না বলি যদি পেজ না হয় তাহলে এটা এভাবে আসবে পেজ না হয় তাহলে টাইটেলটা আসবে আদারওয়াইজ টাইটেলটা আসবে না এখন দেখেন পেজের মধ্যে টাইটেলটা নাই আমি যখন ব্লগে যাচ্ছি টাইটেলটা আছে সো এখানে অ্যাকচুয়ালি এই একটা চিহ্ন দিয়ে আমি বুঝাই যাচ্ছি যদি পেজ না হয় মানে আমি যখন পেজে যাব এই ফাংশনটা আমাকে কি করবে ট্রু দিবে রাইট ট্রু দিবে সো এই অংশটার কাজ হচ্ছে নট ট্রু এটার মিন্স নট বলতে পারে মানে উল্টাই দিবে ব্যাপারটাকে উল্টাই দিবে সো আমার ব্যাপারটা এখানে যদি ট্রু হয় তাহলে এটা শো করার কথা এখন আমি এখানে বলে দিচ্ছি নট ট্রু যদি নট ট্রু হয় তাহলে কি হবে যদি নট ট্রু হয় হ্যাঁ এই কাজটা ফাইন সো ওকে আমরা হ্যাঁ বলেন হ্যাঁ আমি তো টাইটেল দিতেই চাই না আমি বসেই টাইটেল লাগবো আমি হ্যাঁ সেটা সব কিছু ঠিক আছে আপনার ব্যাপারটা আমি কী করছি সেটা বুঝেন সেটা আমি যেটা করছি শুধুমাত্র পেজে গিয়ে টাইটেলটা দেখানোর দরকার ছিল কারণ এখানে মেনুতেও নামটা আছে সেই একই নাম যদি আমি এখানে আবার শো করাই
ব্যাপারটা কেমন জানি দেখে না, এই যেটা বললাম এখানে এই কন্ডিশনে লিখে দিছি যে ইফ ইজ নট পেস তাহলে শো করবে, নট পেস যদি পেস না হয় তবে টাইটেলটা শো করবে, আদারওয়াইজ টাইটেল শো করবে না। সো আমি যখন পেজ হচ্ছে তখন টাইটেলটা শো করতেছে না, কারণ এটা পেজ। আমি যখন ব্লগে যাচ্ছি এটা কি ব্লগ পেজ, এটা পেজ না, সেজন্য দেখাচ্ছে নট পেজ, এটা নট পেজ সেজন্য দেখাচ্ছে, তাই না? টাইটেলটা কখন, এটা যখন নট পেজ হবে, নট পেজ মিন্স এটার জন্য ট্রু, নট পেজ হবে তখন টাইটেল শো করবে। তো ব্যাপারটা এইভাবে বলা যায় যে আমি এখানে একটা কন্ডিশন দিলাম, আপনার হচ্ছে এজ আছে হচ্ছে আপনার এজ 45 না, ওকে 45, তারপর হচ্ছে ইস ওকে 45, আপনি এত বয়স্ক হয়েছেন এত এখানে বস, ওকে না এখানে লিখে দিলাম যদি এজ নট ইকুয়াল 45 হয়, নট ইকুয়াল 45 হয় তাহলে কী হবে, ইকো করবে, কী ইকো করবে, করবে হচ্ছে, আচ্ছা ওকে হুরে আমি একটা দিলাম, যদি এজ ইকুয়াল টু কি হয় 45 হয় তবে কি হবে, তবে হবে নাবিল আপু ইস বুড়ি, ওকে ওকে এটা দিলাম। হ্যাঁ এখন দেখেন এখানে আমার প্রত্যেকবার দেখাচ্ছে হচ্ছে নাবিল আপু ইস বুড়ি, কারণ হচ্ছে কি এই এজটা হচ্ছে 45, এখন যদি 45 না হয় আমি 44 দিয়ে দিলাম তাহলে হুররে ইস্যু করবে, ব্যাপারটা ক্লিয়ার? এখানে 10 বার আসতেছে কারণ এটা একটা লুপের মধ্যে আছে, তাই না? এই যে এই কন্টেন্ট পেজটা যদি এই লুপের মধ্যে থাকে তাহলে এটা 10 বার হবে না, এটা এই জন্যই আসতেছে। সো এনিওয়ে, সো ব্যাপারটা ক্লিয়ার, নট ইকুয়াল বা নট ট্রু এই ব্যাপারটা ক্লিয়ার, ওকে ক্লিয়ার হলে বেটার, স্বাভাবিক এখন ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওই যে বললাম তো সেজন্য তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছে। ফাইন এবার বলেন, আপনি বলেন ও আচ্ছা এই পাশাপাশি কীভাবে আসছে, কাস্টম ওয়ার্ড নামে একটা প্লাগ ইন আছে সেটা ইউজ করবেন। আপনারা কোথায় ওয়ার্ড পেস নিয়ে প্রশ্ন করবেন, তা না কোথায় থেকে কী প্রশ্ন করতেছেন, কাস্টম ওয়ার্ডটা সুন্দর আছে, কাস্টম ওয়ার্ডটা ইউজ করতে পারেন আপনারা চাইলে। সো ফাইন, সো এখন আমরা ব্লগ পেজ তৈরি করলাম, সিঙ্গেল পেজ তৈরি করলাম, তারপর হচ্ছে পেজ তো তৈরি করলাম, এবং এটাকে একটু রিফ্যাক্টর করলাম, আমার কোডটাকে রিফ্যাক্টর করলাম বলতে সবগুলা কোডকে এক ফাইলে নিয়ে এসে তারপর এটাকে কল করে দিলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা ঠিক আছে ফাইন থ্যাংক ইউ, যেটা বলছিলাম আমরা কী সমস্যা আপনাদের, আচ্ছা ওকে সো আমরা পেজ তৈরি করা শিখছি, এটা আমার একটু বিরক্ত করতেছে, সো আমি এটা একটু রিমুভ করে দিই, হ্যাঁ শো টুলবার অফ করে দিলাম যাতে সাইডের মধ্যে আমার কি না দেখে, ওই যে উপরে টুলবারটা না দেখে, ওকে ফাইন এখন সুন্দর লাগছে। সো এখন আমরা পোস্ট দেখলাম, পোস্টকে কীভাবে কী করতে হয়, কোয়েরি করতে হয়, কীভাবে পেজে নিয়ে আসতে হয় সেটা দেখলাম, এখন আমরা দেখব পোস্টের সাথে মনে করেন যে পেজ ইমেজ আছে সেই ইমেজকে কীভাবে আমরা নিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি ইমেজটা কীভাবে এখানে দেখা যাক একটু, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, পোস্টে যাই, যে কোনো একটা পোস্টকে এডিট করি, এখানে দেখেন কিছু আছে পোস্টের ইমেজ দেওয়ার কোনো অপশনই নেই। সো আমরা যদি স্ক্রিন অপশনে যাই, এখানে দেখি যে কোনো ধরনের অপশনস ইমেজ দেওয়ার আছে কি না, নাই, তার মানে আমার এই থিমে ইমেজ আপলোড করার মতো কোনো ফিচার নাই, ঠিক আছে? সো আমাকে কী করতে হবে, একটা সাপোর্ট থিম সাপোর্ট দিতে হবে। সো আমি একটা অ্যাড থিম সাপোর্ট নামে একটা ফাংশন আছে, গত কিছুদিন আগে আমি যেটা দেখাতে চাইছিলাম গত ক্লাসে, সো অ্যাড থিম সাপোর্ট নামে যে ফাংশনটা আছে এই ফাংশনের কাজ হচ্ছে সে একটা ফিচার সাপোর্ট দিবে আমাকে। সো ফিচার কী কী হইতে পারে, ফিচার হইতে পারে এটা, ফিচার হইতে পারে টাইটেল ট্যাগ এইগুলা, ফিচার হইতে পারে পোস্ট থাম্বনেলস, ঠিক আছে? সো এখানে দেওয়া আছে মোর ইনফরমেশন অ্যাবাউট ফিচার্স, পোস্ট ফরম্যাট একটা আছে, পোস্ট থাম্বনেল একটা আছে, কাস্টম ব্যাকগ্রাউন্ড আছে, কাস্টম হেডার আছে, কাস্টম লোগো আছে, এইগুলো হচ্ছে ফিচার, ঠিক আছে?
সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ট থাম্বনেইল, দ্যাট মিন্স এই ফিচারটা লাগবে। ওকে, সো আমি এইটুকু কপি করে ফাংশন স্পেসটিতে দিয়ে দিলাম যে কোনো এক জায়গায় পোস্ট থাম্বনেইল। এখন দেখেন আমার এখানে ফিচার ইমেজ আপলোড করার একটা অপশন চলে আসছে, তাই না? সো এটুকুতেই এনাফ। এখন আমরা যা চাই, হ্যাঁ হ্যাঁ ফিচার ইমেজ তো অবশ্যই লাগে পত্রিকায়, পোস্টের সাথে ইমেজ থাকে সেজন্য। সো এটা আমি অ্যাকচুয়ালি একটা ইমেজ ফোল্ডার নিয়ে আসলাম, আর্থ ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড আপলোড করে দিলাম। এবং ইমেজের সাইজ হচ্ছে 1920x1200 পিক্সেলের, আমি জাস্ট সাইজটা দেখায় রাখলাম আপাতত। ফিচার ইমেজ আপডেট করলাম, এবার কি আমার ইমেজটা এখানে আসবে? আদৌ না, এখনও আসবে না। সো আমাকে কি করতে হবে, সেই সাপোর্টটা দিতে হবে, বলতে হবে যে আমি যেখানে কোয়েরি করছি কন্টেন্ট ডট পিএসপিতে হচ্ছে আমার কন্টেন্টটা আসতেছে, তাই না? সো আমাকে এখানে বলতে হবে যে আমার ইমেজ যদি থাকে তাহলে যাতে ইমেজটা আসে না। অবশ্যই না, আমি যা যা কল করছি, কোয়েরি করছি, ডাটাবেস থেকে যা যা কোয়েরি করছি তাই আসবে, এর বেশি কিছু আসবে না। সো আমি এখানে বলবো, এখানে দেখেন পোস্ট থাম্বনেইল যদি আমি ফিচার হিসেবে দেই এটাকে, হ্যাঁ এটাকে দেখার জন্য পোস্ট থাম্বনেইল নামে একটা বিষয় আছে, এই যে পোস্ট থাম্বনেইল সাপোর্ট। এবং এটা তো অ্যাড থিম সাপোর্টের মাধ্যমে আমরা দিতে চাই, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আমি এই যে এখানে কিছু অপশন আছে, কিছু টেম্পলেট ট্যাগস আছে যেগুলো আমরা আমাদের টেম্পলেটে ইউজ করতে পারবো, দ্য পোস্ট থাম্বনেইল, হ্যাজ পোস্ট থাম্বনেইল, দ্য পোস্ট থাম্বনেইল ইউআরএল, গেট দ্য পোস্ট থাম্বনেইল ইউআরএল, মানে এটা হচ্ছে আমি আমার টেম্পলেটে কোন পোস্ট থাম্বনেইলকে কোয়েরি করে নিয়ে আসার জন্য এই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে সে আমাকে পোস্ট থাম্বনেইল আছে কি নাই সেটা বলবে, আর এটা হচ্ছে সে আমাকে পোস্ট থাম্বনেইলটা দিবে, এটাও সেম ইউআরএলটা দিবে, এটাও সেম পোস্ট থাম্বনেইলটা দিবে। সো আমি চারটা ফাংশনটাকে দেখাচ্ছি, দেখেন হ্যাজ পোস্ট থাম্বনেইল, আমি যদি এখানে একটা অবজেক্ট পাস করি অপশনাল, এটা অপশনাল নর্মালি, সো ডিফল্টভাবে এটা নাল যাচ্ছে। যদি পাস করি সেটা হচ্ছে একটা আইডি পাস করতে হবে, আমি যেই পোস্টটার জন্য চাচ্ছি সেই পোস্টার আইডি, সে আমাকে রিটার্ন করবে হচ্ছে ট্রু অথবা ফলস। দেখেন রিটার্ন করবে হচ্ছে বুলিয়ান, সে আমাকে দিবে হচ্ছে ট্রু অর ফলস, যদি পোস্ট আসে কি নাই সেটা। তো আমি এখানে একটা ইউজ করে দেখাই, এটা ইউজ করলাম পোস্ট থাম্বনেইল, সে মনে করেন যে আমাকে ইকো করবে, যেটা রিটার্ন করবে সেটা আমাকে ইকো করবে সাপোজ, অথবা আমি এভাবে দেখি, অ্যাকচুয়ালি ইকো করে দেখা যাবে বুলিয়ান টাইপ, আচ্ছা দেখলাম সমস্যা নেই। এখানে কী আসবে, এখানে হচ্ছে একটা আইডি, তাই না? সো আমি আপাতত দিলাম না কিছু, দেখা যাক ডিফল্টভাবে সেটা কী আসে। ব্লগে যদি যাই, এটা কি ওয়ান, তার মানে এটাতে একটা পোস্ট আছে যার আইডি হচ্ছে ওয়ান। আমরা একটু দেখে নেই যে আমরা যেই ইমেজটা আপলোড করেছি সেই ইমেজের আইডি কত, এখান থেকে দেখেন সেই ইমেজের এডিট মোর ডিটেলস, এখানে দেখেন সেই ইমেজের একটা আইডি আসবে, অ্যাকচুয়ালি মেবি এখানে কোথাও শো করার অপশন নেই, আই ডোন্ট নো। তো বলছি এটা বুলিয়ান কী করবে, আমাকে রিটার্ন করবে কি ট্রু অর ফলস, তাই না? অ্যাকচুয়ালি এটা ট্রু সেটাই করতেছে, আমরা যদি ডাম্প দিয়ে দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, ইকো না করে ডাম্প করি, ডাম্প, ওকে এবার দেখেন বুলিয়ান ট্রু, বুলিয়ান ফলস, বুলিয়ান ফলস, বুলিয়ান ফলস, বুলিয়ান ফলস, বুলিয়ান ফলস, সবগুলোতে কি বুলিয়ান ফলস, বাট এটা ট্রু, এটা ট্রু কেন, কারণ এটাতে ইমেজ আছে, আমরা এই পোস্টে ইমেজ দিছি, তাই না? সেজন্য অ্যাকচুয়ালি ট্রু দেখাচ্ছে, যাই ওয়ানটা অ্যাকচুয়ালি ট্রু যদি ম্যাথমেটিক্যালি বলি আর কি, ওয়ান হচ্ছে ট্রু, জিরো হচ্ছে ফলস। সো আমি ইকো করছিলাম তো সেই ওয়ানই দেখাচ্ছি, বাকিগুলো তো নাই বলে আর দেখায়নি। তো এখন কিন্তু দেখাচ্ছে যে কোনটাতে আছে সেটাতে ট্রু, যেটাতে নাই সেটাতে ফলস। সো আমরা এই ফাংশনের মাধ্যমে জাস্ট আসে কি নাই সেটা বুঝতে পারবো, এই ফাংশনের মাধ্যমে সে আমাকে পুরো ইমেজটা দিবে, সে কী রিটার্ন করবে দেখেন, সে রিটার্ন করবে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো একটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, আইএমজি একটা ট্যাগ রিটার্ন করবে। আমি যদি এটুকু ইউজ করি, দেখেন এটুকু পুরোটাই আমি ইউজ করলাম এখানে, ওকে এখানে কি বলা আছে, দ্য পোস্ট থাম্বনেইল, প্রথমে একটা সাইজ দিতে বলা হয়েছে, তো আমি সাইজ দিলাম হচ্ছে
পোস্ট থাম্বনেল, এরপর হচ্ছে স্ট্রিং, একটা অ্যারে। সো অ্যারেটা আমি আপাতত কিছুই দিলাম না। সো এখন এই একটা পোস্ট থাম্বনেল আমাকে এখানে শো করুন, দেখেন অনেক বড় একটা ইমেজ দেখাচ্ছে, রাইট? সো পোস্ট থাম্বনেল অ্যাকচুয়ালি এই যে পোস্ট সাইজ দেওয়া আছে এই নামে কোনো সাইজ নাই, সেজন্য অনেক বড় দেখাচ্ছে। আমি যদি স্মল দেই, ও ও স্মল নামেও নাই, মেবি থাম্বনেল, থাম্বনেল নামে একটা আছে ছোট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে কিছু পোস্টের সাইজ আছে নর্মালি, কিছু সাইজ ডিফল্টভাবে আছে। সো আমরা যদি সেটা একটু দেখতে চাই যে সাইজটা কোথায় পাবো, সাইজটা পাবো হচ্ছে অ্যাড ইমেজ সাইজ, ওকে। এই একটা ফাংশন যেটা আমি নতুন সাইজ তৈরি করতে পারি, এবং এটাতেই আছে যে ডিফল্টভাবে কী কী সাইজ আছে, অথবা আমরা এখান থেকে পাইতে পারি সেটিংস থেকে মিডিয়া, মিডিয়াতে গেলে ডিফল্টভাবে কী ধরনের সাইজ আছে, এই তিন ধরনের সাইজ আছে, থাম্বনেল, মিডিয়াম, লার্জ, ঠিক আছে। আমরা এগুলাকে কল করতে পারি থাম্বনেল, মিডিয়াম, লার্জ নাম দিয়ে। সো আমি যদি এখানে লার্জ দেই, সে আমাকে 1024x সামথিং পিক্সেলের একটা ছবি দিবে। অ্যাকচুয়ালি এখানে আমার বলতে পারেন যে আমার ডিপ তো কলএমডি 6, তাহলে 6-এর বাইরে কেন দেখাচ্ছে? ওই যে ইমেজ তার মতোই কাজ করে, আমাকে এখন যেটা বলতে হবে ইমেজ ওয়েট 100% অথবা ম্যাক্সিমাম ওয়েট 100%, তাহলে সে তার প্যারেন্টের বেশি হইতে পারবে না। সো সেক্ষেত্রে আর ইমেজ সাইজটা কী করবে না, মানে তেমন কিছু করবে না। আমরা যদি এখানে দেখি যে স্টাইলস, এখানে যদি দেই IMG ম্যাক্স ওয়েট 100%, তাহলে কী হবে, 100%-এর বেশি আর হবে না, কিন্তু ইমেজ সাইজ ঠিকই আছে। ইমেজ সাইজ বলতে কি, আমি যেটা কল এখানে কল করছি লার্জ, সে লার্জে আসতেছে, এবং লার্জের সাইজ কত, 1024x1024। সো এখন দেখেন এখানে এইটার সাইজ 1024x1024 আছে কিনা, ইমেজের সাইজ এখানে দেখেন ওয়েট 1024, হাইট 640, কিন্তু ইমেজের নর্মাল ইমেজের সাইজ হচ্ছে 1024 হাইট। এই যে এখানে 480 হয়েছে, অ্যাকচুয়ালি 768, এটা হওয়ার কথা না অবশ্য। সো ফাইন, আমি অ্যাকচুয়ালি এই ইমেজের অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা দেখাই এখানে আপনাদেরকে, দেখাই কীভাবে হচ্ছে। দেখেন আমি যখন একটা ইমেজ আপলোড করছি সেই ইমেজটা কিন্তু অনেকভাবে ভাগ হচ্ছে। দেখেন একটা ইমেজ আমি যে ইমেজটা আপলোড করছি সেটা হচ্ছে এটা, এবং সেটা ক্রপ হয়ে এই ধরনের ইমেজ হচ্ছে। এখন কত ধরনের হচ্ছে, একটা হচ্ছে থাম্বনেল 150x150, এবং দেখেন এখানে 150x150 একটা আছে, তারপর আরেকটা হচ্ছে কত, 300x300, সো এখানে 300x128 একটা আছে। অ্যাকচুয়ালি এটার রেশিও অনুযায়ী হচ্ছে, রেশিও অনুযায়ী, রাইট? সো তারপর হচ্ছে কি, 1024x1024, সো এখানে 1024x640 আছে, 1024x640 হচ্ছে, এটাও রেশিও অনুযায়ী। এখন আমি যদি একটা থাম্বনেল ইমেজ বানাতে চাই যে অ্যাড ইমেজ সাইজ, আমি আমার মতো করে মনে করে বানালাম যে আমার 300x200 একটা ইমেজ লাগবে, 300x200, তাহলে আমি একটা সাইজ দিব পোস্ট ইমেজ, মনে করে আমি সাইজের নাম দিলাম হচ্ছে পোস্ট ইমেজ, তার উইথ দিব হচ্ছে 300, হাইট দিব 200, ট্রু আর ফলসটা কি, এখানে দেখেন প্রথমে নেম, তারপর উইথ, তারপর হাইট, তারপর হচ্ছে কি ক্রপ কীভাবে হবে সেটা, ডিফল্টভাবে ফলস আছে, আমরা ট্রু দিলাম। ট্রু কেন, যদি ট্রু হয় ইমেজ উইল বি ক্রপড টু দ্য স্পেসিফাইড ডাইমেনশন ইউজিং সেন্টার পজিশন। সো অ্যাকচুয়ালি আমরা যেই উইথ এবং হাইট ইউজ করছি, এবং সে ট্রু এর কারণে যেটা করবে সেটা হচ্ছে সে এক আমার সেন্টার পয়েন্ট থেকে শুরু করে, আমরা দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড পজিশন কীভাবে ইউজ করে, দেখছিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার লেফট রাইট এটা কীভাবে ইউজ করে। এটা যদি আমার ডিপ হয়, এটা যদি আমার ইমেজ হয়, ইমেজের সেন্টার ডিপের সেন্টার এক জায়গায় হয়ে তারপর যতটুকু চারপাশে দেখায় ততটুকুই হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার। আমি যদি ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট টপ দেই অথবা 00 দেই, তাহলে ইমেজের এই লেফট এই টপ এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলে তারপর যতটুকু যায়। সে এখন ক্রপিংয়ের বিষয়টাও এরকম, আমি যদি ট্রু দেই সে সেন্টার থেকে শুরু করে
ইমেজটা 300 পিক্সেল এদিকে এদিকে যাবে, এদিকে 100 100 200, তারপর যতটুকু হয়েছে সে ততটুকু ক্রপ করবে। তবে অবশ্যই এই ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে, ইমেজ যদি আমি 300 পিক্সেলের ছোটো দেই তাহলে কিন্তু আর কিছু হবে না, কারণ ছোটোকে তো আর সে বড় করবে না, ক্রপ করবে না। সো ফাইন, এখন আমি যদি এটার দেখি, এখন কিন্তু আর হবে না, এখন কিন্তু ওই কাজটুকু আমি যে ইমেজ সাইজটা বানাইছি সেই ইমেজ সাইজটা যদি কল করে দেয় আমাদের কন্টেন্টে, তাহলে কিন্তু এখন ওই ইমেজটা শো করবে না, এখন বড়টা শো করবে অথবা আরেকটা শো করছে। বাট এই মুহূর্তে এখনও পর্যন্ত ওই ইমেজ আমি যে সাইজটা তৈরি করছি সেই সাইজে কোনো ইমেজ তৈরি হয় না। আমাকে কী করতে হবে সেটার জন্য? সেটার জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে, আমি অ্যাকচুয়ালি এটা রিমুভ করে দেই যে ইমেজটা আমরা এখানে আছে, ডিলিট পার্মানেন্টলি, তাহলে দেখি যে পার্মানেন্টলি ডিলিট হয়েছে কিনা। হয়ে গেছে, এবার আমি আবার নতুন করে আপলোড করি তাহলে দেখবো যে অ্যাকচুয়ালি মানে ওই সাইজটা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি ইমেজ আমি ফাংশনটা পরে ক্রিয়েট করছি, আপলোডের পরে, তাহলে সে নতুন করে আর কি হবে না, ক্রিয়েট হবে না। এবার দেখেন আমি আবার নতুন করে আপলোড করি, সেম ইমেজ, সাইজ হচ্ছে কত, 1920x1200 পিক্সেল, ফিচার ইমেজ সেভ করলাম। এখন দেখেন 300x200 একটা সাইজ হয়েছে, এবং আমি যেখানে যে সাইজটা কল করেছি রিফ্রেশ করলাম, 300x200 এখন এখানে আসবে, 300x200, ক্লিয়ার? ওকে, 300x200। সো অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট সাইজগুলো আছে সে কিন্তু এখানে সব ফাইল নিয়ে আসে 300x200। যেমন আমি যদি এখানে লার্জ ইউজ করি বা থাম্বনেল ইউজ করি তাহলে দেখবেন যে সে এখানে সোর্সের মধ্যে সবগুলো নিয়ে আসবে। ও না, এখন থাম্বনেল একটাই নিয়ে আসছে, আমি যদি লার্জ দেই, লার্জ দিলে ম্যাবে অনেকগুলো আসবে, হ্যাঁ লার্জ দিলে অনেকগুলো নিয়ে আসতেছে, সোর্স দেখেন না, অ্যাকচুয়ালি অনেকগুলো নিয়ে আসতেছে না, সে সোর্স সেটের মাধ্যমে নিয়ে আসতেছে কিছু জিনিস। আমার মূল সোর্স কিন্তু ঠিকই আছে, এটা হচ্ছে সোর্স, আর মূল সোর্স হচ্ছে এটা, এগুলো হচ্ছে সোর্স সেট, আর এটার মূল সোর্স হচ্ছে এটা। তো মূল সোর্স কিন্তু আমার লার্জ ইমেজটাই পাচ্ছে, 1024x640, আর সোর্স সেটের মধ্যে 1000 সবগুলোই আছে, মানে হয়তোবা ওরা রেসপন্সিভের জন্য কোনো ডাইনামিক কিছু করছে আর কি, যে ম্যাবি এ ধরনের কিছু করছে। সো আমরা ইমেজ সাইজ কীভাবে তৈরি করতে হবে সেটা দেখলাম, পোস্ট আইএমজি। এখন দেখেন এই পোস্ট আইএমজি যদি ইমেজ না থাকে তবেও কিন্তু রেন্ডার হচ্ছে, দেখেন এই পোস্টেও কিন্তু ইমেজটা, সরি, ইমেজটা আসে নাই, ফাইন, রেন্ডার হওয়ার কথা ছিল, ইমেজ যদি থাকে না থাকে আমরা তো চেক করি নেই, ওকে ফাইন। অ্যাকচুয়ালি দ্য পোস্ট থামনে সে তখনই রেন্ডার হচ্ছে যখন পোস্ট ইমেজ পাচ্ছে, ফাইন। আমরা যদি এইভাবে কল করতাম গ্যাট দ্য পোস্ট অথবা দ্য পোস্ট থামনেল ইউআরআই, একটা ফাংশন আটটা দেখছি না, ইউআরআই দিয়েছিলাম না, শুধু ইউআরআই দিলাম, এই যে দ্য পোস্ট থামনেল ইউআরএল, অ্যাকচুয়ালি ইউআরএল হবে, সো ইউআরএল আমি এল দিলাম, ইউআরএল দিলে কি আসে অ্যাকচুয়ালি সেটা দেখি আমরা, ইউআরএলটা আসতেছে না, ফাইন। সো দ্য পোস্ট থামনেল ইউআরএল হচ্ছে শুধু ইমেজের ইউআরএলটা নিয়ে আসতেছে, রাইট? তো আমরা যদি এখানে এখন এই ইউআরএলটার মাধ্যমে যদি ইমেজকে কী করতে চাই, শো করাইতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে নিজে থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিতে হবে, রাইট? দিতে হবে কি না? সো আমি একটা ইমেজ ট্যাগ দিলাম, এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, ইমেজ ট্যাগ, এই ক্ষেত্রে আমাকে কিন্তু ইফ এলস ইউজ করতে হবে, কারণ এক্ষেত্রে সব জায়গায় ইমেজ ট্যাগটা আসতেছে, রাইট? কারণ আমি ইমেজ ট্যাগ এসটিএমএল দিছি, তো এসটিএমএল সব জায়গায় আসবে, কিন্তু যে জায়গায় ইউআরএল পাবে না সেই জায়গায় ইমেজটা শো করবে না, কিন্তু ট্যাগটা তো চলে আসবে, ব্ল্যাঙ্ক ট্যাগটা তো আসবে। তো এখন এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, অবশ্যই কন্ডিশনাল একটা চেকের মাধ্যমে আমাকে কী করতে হবে, ইফ দেন অ্যান্ড ইফ কি হ্যাজ
পোস্ট থাম্বনেল, সে আমাকে বলে দিবে যদি পোস্ট থাম্বনেল থাকে ট্রু, আর যদি ট্রু হয় তাহলে এই ইমেজটা শো করবে, আর যদি ট্রু না হয় তাহলে কিছু শো করবে। এখন দেখেন রিফ্রেশ করলাম, এটার ক্ষেত্রে ইমেজ ট্যাগ আসতেছে, বাকিগুলোর ক্ষেত্রে ইমেজ ট্যাগ নাই। ক্লিয়ার ব্যাপারগুলো? জাস্ট আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেসের কোন ফাংশনটা অ্যাকচুয়ালি কী করতেছে, আপনাকে কি রিটার্ন করতেছে, আপনি কি চাচ্ছেন। অবশ্যই অপ্রয়োজনীয় কিছু আমরা অবশ্যই কল করতে পারবো না, যেমন এক্ষেত্রে যদি আমি ইফেলস দিয়ে না করতাম তাহলে এটা অপ্রয়োজনীয় একটা মার্কআপ ছিল, যেটা আমার জন্য এখানে কি বারবার লোড হচ্ছে এবং সে চেক করতেছে সোর্স আছে কিনা, তারপর ইমেজ চেক করার চেষ্টা করতেছে, বাট এখানে ব্ল্যাঙ্ক একটা সোর্স নিয়ে ইমেজ ট্যাগ আসতেছে, তার মানে আমার ফাইলের সাইজ বাড়তেছে। ঠিক আছে, সো অবশ্যই আমাকে এইভাবে ইফেলসের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে আমাকে ইউজ করতে হবে, যাতে আমি যদি এইভাবে আনি আর কি, যদি আমি শুধুমাত্র দা পোস্ট থাম্বনেল ইউজ করি এইটুক, তাহলে কিন্তু ইফেলসের চেকটা আর করা লাগছে না। ক্লিয়ার? আমি অ্যাকচুয়ালি এটা কমেন্টস করে রাখলাম, এগুলো আমি এটা দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমরা যখন কি ইফেলস ছাড়া করবো নর্মালি শুধুমাত্র দা পোস্ট থাম্বনেল ফাংশনের মাধ্যমে, তখন সে অটোমেটিকলি চেক করে নেবে তার, হ্যাঁ সে তার ফাংশনের মাধ্যমেই চেক করে নেবে। এখন অ্যাকচুয়ালি সে এখানে যদি আমরা দা পোস্ট থাম্বনেল অ্যাকচুয়ালি কী করতেছে, সে গেট দ্য পোস্ট থাম্বনেলকে কল করতেছে, তার মানে এই ফাংশনকে কল করতেছে। এখন এই ফাংশন কী করতেছে দেখেন, এই ফাংশনে সে চেক করতেছে, আমি এমনিতে এই তো তাই কী করতে হবে মাথায় রাখতে হবে। সো ফাইন, এখন আমরা দেখব আমরা কী দেখছি থাম্বনেল কীভাবে ইউজ করতে হয় সেটা দেখছি, আমরা দেখছি হচ্ছে ইমেজ সাইজ কীভাবে অ্যাড করতে হয়। সো আমরা যেহেতু একটা অ্যাড করতে পারছি, অনেকগুলোও অ্যাড করতে পারবো, রাইট? সো ফাইন, আমরা অনেকগুলো অ্যাড করতে পারব। তারপর হচ্ছে আমরা দেখছি হচ্ছে পোস্ট থাম্বনেলকে কীভাবে ইউআরএলের মাধ্যমে পাইতে হয়, আবার কীভাবে কিসের মাধ্যমে, জাস্ট নর্মালি টেমপ্লেট ট্যাগের মাধ্যমে পাইতে হয়। এখন আমরা কিন্তু একটা জিনিস দেখি নিই যে ফাংশন ট্যাগের মাধ্যমে কীভাবে পাইতে হয়। অ্যাকচুয়ালি কীভাবে ফাংশন ট্যাগ বলতে কী বোঝায়, ফাংশন ট্যাগ বলতে বোঝাচ্ছে এটাই যে আমরা কোনো একটা ট্যাগকে কী করতেছি, সরাসরি এইচটিএমএল এর সাথে পিএসপি ট্যাগ দিয়ে লিখতেছি, আবার এটাকে যদি আরেকটা ফাংশনের মধ্যে লিখতে হয়, মনে করেন পিএসপির মধ্যে যদি লিখতে হয়, সাপোজ দ্য পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল তো পোস্ট ইমেজ পাচ্ছে, ফাইন, খুব সুন্দর, আমার ভালো লাগলো পোস্ট ইমেজ পাচ্ছে, তাই পাচ্ছে, রাইট? কিন্তু এটার কোনো একটা অল্টার ট্যাগ পাচ্ছে না, পাচ্ছে অল্ট ইমেজ কী পাচ্ছে, ইমেজের নামটা পাচ্ছে। এখন আমি চাচ্ছি অল্টারনেটিভ ট্যাগস পাবে হচ্ছে আমার পোস্টের টাইটেলটা, তাহলে ইমেজটা এসইউর জন্য কী হবে, সহজ হবে না, এসইউ বেটার, এসইউ কী বলে এটাকে, এসইউ সাপোর্টেড হবে, রাইট? এই ধরনের কিছু, যাই হোক এসইউ ফ্রেন্ডলি, ইয়েস এসইউ ফ্রেন্ডলি। সো অল্ট ট্যাগের মধ্যে যদি আমি আমার পোস্টের টাইটেল দেই, তাহলে আমার এই ইমেজের মাধ্যমেও আমার এটাকে সার্চ করে পাওয়া সম্ভব। সো ফাইন, অ্যাকচুয়ালি জানি না কীভাবে, সো এখন সেটা কীভাবে করতে হবে, আমাকে অল ট্যাগটা পাস করার জন্য এখানে একটা অ্যারে পাস করতে হবে। সো অ্যারের মাধ্যমে আমি কী করতে পারি, এখানে লিখতে পারি এলটি একটা, তারপর আমি এখানে আমাদের টাইটেলটা দিতে পারি। এখন দেখেন আমি যেটা দিয়েছি সেটাই এখানে অল্টে আসবে, টাইটেল, রাইট? ঠিক আছে, এখন আমি চাইলে যে কোনো কিছু দিতে পারি, যেমন আপনার ইমেজের একটা ক্লাস, মানে আপনার ডিজাইনে ইমেজের একটা কী আছে, ক্লাস আছে ইমেজ ট্যাগের। সো আপনি ক্লাস দিয়ে এভাবে কী করতে পারেন, ক্লাস দিতে পারেন। তো এখন ক্লাস নেম হ্যালো আসবে, দেখেন ডাব্লিউপি পোস্টমেটার যেটা ডিফল্ট ক্লাস আছে তার পাশে হ্যালোটাও আছে। তারপর আপনি চাইলে আপনি নিজস্ব একটা কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করলেন, মনে করুন কাস্টম ডাটা ফিল্টার, সাপোজ দিলাম আমি, এখন দেখেন ডাটা ফিল্টার একটা কাস্টম অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার ভ্যালুটা। সো আমি যতগুলো অ্যাট্রিবিউট ভ্যালু করবো ততগুলো আমার অ্যারে ভ্যালু হবে, এটা একটা অ্যারের ভ্যালু, এই পুরোটা মিলে একটা ভ্যালু। সো অ্যারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা আইডি, এটা হচ্ছে একটা ভ্যালু, তাই না,
অ্যারেতে আমরা কি দুই ধরনের অ্যারে লিখতে পারি বলছি না, যে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা বলা হয়। সো আমরা অ্যাকচুয়ালি দ্য পোস্ট থাম্বনেলে গেলে এখানে বুঝতে পারবো যে সে দুইটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে সাইজ যেটা আমরা কল করছি পোস্ট ইমেজ, এরপরে হচ্ছে একটা অ্যারে, যে অ্যারেটা হচ্ছে অপশনাল, নর্মালি অপশনাল, সাইজও অপশনাল, বাট এই অ্যারেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউটস, অ্যারে অফ অ্যাট্রিবিউটস, মানে ইমেজ ট্যাগের জন্য যেসব অ্যাট্রিবিউট পাস করতে চাচ্ছি সবগুলোই আমরা অ্যারের মাধ্যমে দিব, ঠিক আছে? সো এখানে আপনারা দেখে নেবেন। সো আমরা অ্যারের মাধ্যমে ডাট ক্লাসটা দেখলাম। এখন অ্যাকচুয়ালি আমি চাচ্ছি এখানে ডাইনামিক্যালি টাইটেলটা আসবে। ডাইনামিক্যালি কিসের টাইটেল আসবে? আমার এই যে টাইটেলটা আছে সেই টাইটেলটা। এখন আমি কি টাইটেল এখানে চাইলে এভাবে কল করে দিতে পারবো, টাইটেল ফাংশনটা, দ্য টাইটেল? এখন দেখেন দ্য টাইটেল ফাংশনটা কল করলাম, কারণ আমি জানি যে দ্য টাইটেল ফাংশনটা কী করবে। আমি জানি দ্য টাইটেল ফাংশনটা পিএসপির মধ্যে যদি থাকে তাহলে টাইটেলটা শো করবে, তাই? আমি এখানে আবার ইউজ করে দেখাই, দেখেন ইফের বাইরে আমি আবার দেখালাম, তাহলে দুইবার করে একটু দেখেন, তারপর দেখেন বুঝতে পারবেন। আমি কি টাইটেল দেওয়াতে কি টাইটেল আসছে না? টাইটেল আসছে। এখন এই যে টাইটেল আসছে, এখানেও তো টাইটেলটা আসার কথা, যেহেতু আমি কি করছি, সো আমরা দেখি যে টাইটেলটা আসছে কিনা ইমেজের সাথে। সো দেখেন ইমেজের সাথে টাইটেল আসছে, স্প্লিট এলিমেন্ট ইমেজের সাথে টাইটেল অল্টের মধ্যে আসে নাই, কিন্তু সেটা বাইরে চলে আসছে, অল্ট ট্যাগের মধ্যে যায় নাই, সেটা কি বাইরে চলে আসছে। সো আমাকে একটা ফাংশনের মধ্যে যদি আমি আরেকটা ফাংশনকে কল করতে চাই, অ্যাকচুয়ালি এটা এটা কিন্তু পিএসপির বিষয় না, এটা ওয়ার্ডপ্রেসের বিষয়। পিএসপিতে এই ধরনের কোনো রুলস নাই যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করলে তার আগে গেট লাগাই দিতে হবে, এ ধরনের কোনো বিষয় নেই। এটা ওয়ার্ডপ্রেস তৈরি করে দিছে, মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি এই ফাংশনটা তৈরি করছে, যেটা সেটা হচ্ছে এটা। আমি ফাংশনটা মূলত এইভাবে তৈরি করছি, যেমন আমি যদি বলি গেট, আমি মনে করেন যে দ্য টাইটেল ফাংশনটাকে কল করব না, আমি আমার একটা ফাংশনের নাম দিব, এখানে আমি আমার আমার মতো একটা ফাংশনের নাম দিব, মনে করেন সাপোজ। সো মনে করেন আমি একটা ফাংশন তৈরি করলাম, অথবা আমি এতে তৈরি করি ফাংশন পিএসপিতে তৈরি করে দেখাই। হ্যাঁ, মনে করেন আমি একটা ফাংশন তৈরি করলাম মাই আন্ডারস্কোর টাইটেল, এটা হচ্ছে আমার ফাংশন, আমার করা ফাংশন। সো এই ফাংশন মনে করেন যে তিনটা কী নিবে, মনে করেন তিনটা তিনটা প্যারামিটার নেবে, বিফোর, আফটার অ্যান্ড ইকো। ইকো ডিফল্টভাবে হচ্ছে ট্রু, ওকে, ইকো হচ্ছে ডিফল্টভাবে ট্রু, বিফোর আফটার ডিফল্টভাবে কিছু নাই। এখন এই ফাংশন আমার আর্ট ওয়ার্ডপ্রেসের আর্টটা ফাংশনকে মনে করেন যে কল করবে, ঠিক আছে? মনে করেন যে ইকো করবে গেট দ্য টাইটেল। সো আমি এখানে এগুলো সব কল করে দিলাম। এখন দেখেন আমি দ্য টাইটেলের পরিবর্তে যদি আমার ফাংশনটাকে কল করি তাহলেও কিন্তু আমাকে টাইটেল দিবে সেম, আমি এটা আপাতত দিলাম না, তাহলেও কিন্তু আমার টাইটেলটা সুন্দর সেম যেভাবে ছিল। এখানে কী আসছে, আনএক্সপেক্টেড ব্রেকেটস কন্টেন্ট পিএসপি 12 12, ও এটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। সো ফাইন, এখনও কিন্তু টাইটেলটা আসছে না, টাইটেলটা সুন্দরভাবে আসছে, বাই ওকে গ্রেট, মা টাইটেল, মাই টাইটেল, ওকে। সো অ্যাকচুয়ালি লিঙ্কটা কাজ করছে না, এটা ঠিক আছে। সো ফাইন, এটা অন্য কোনো কারণে হয়তো হইতে পারে, সমস্যা নেই। ওহো, অ্যাকচুয়ালি ইকো টাইটেল, গেট দ্য টাইটেল, আমরা গেট দ্য টাইটেল লিখে সার্চ করি। গেট দ্য টাইটেল ফাংশন হচ্ছে তিনটা প্যারামিটার নেয় মেবি, ও সরি, গেট দ্য টাইটেল হচ্ছে একটা, শুধুমাত্র একটা আইডি নেই, আর কিছুই নেয় না। আর নর্মালি দ্য টাইটেল হচ্ছে, দ্য টাইটেল হচ্ছে তিনটা প্যারামিটার নেই, তিনটা প্যারামিটার নেই, ফাইন। সো অ্যাকচুয়ালি গেট দ্য টাইটেল কোনো প্যারামিটার নেয় না, শুধুমাত্র আইডি নেয়। আমরা যদি দ্য টাইটেলকে কল করে দেই, কোথায় লাগাচ্ছে তোমার,
এখানে কি বলা আছে ইন্টেজার অথবা ডাব্লিউপি পোস্ট। তো এবার দেখে নিই ইন্টেজার এবং ডাব্লিউপি পোস্ট অ্যাকচুয়ালি এই যে ভেরিয়েবলটা এখানে পাস করতে হবে এটা কী, এটা হচ্ছে পোস্ট আইডি অথবা পোস্ট অবজেক্ট। ক্লিয়ার? অবজেক্টও দেওয়া যাবে, ঠিক আছে। তো এখানে এনিওয়ে আমি এখানে দ্য টাইটেল ফাংশনটাকে কল করলাম। আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ফাংশনটা নর্মালি কীভাবে কাজ করতেছে। এবার দেখেন, এবার কিন্তু কাজ করবে যেহেতু আমরা দ্য টাইটেলকে কল করছি। সো ফাইন, এখন অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস যে দ্য টাইটেল ফাংশনটা এটা কল করছে হচ্ছে আবার গেট দ্য টাইটেল ফাংশনটাকে, ঠিক আছে। তখন তারা কী করছে অ্যাকচুয়ালি মূলত করছে এভাবে যে মনে করেন আমি গেট দ্য টাইটেলকেই কল করলাম, গেট দ্য টাইটেল। সো এখানে কী বলছে একটা আইডি নেবে, রাইট? সো আমি আইডি দিলাম পোস্ট আইডি। এখন এই পোস্টটা কি, এই পোস্টটা হচ্ছে গ্লোবাল ডলার সাইন পোস্ট, মানে কি আমি যে পোস্টে যাব সেই পোস্টের আইডি এখানে পাবে। ফাইন, পেলো। এখন এই বিফোর এবং আফটার কোথায় যাবে? সো বিফোর এবং আফটার হচ্ছে এটা, মনে করেন ইফ আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে এন্ড ইফ। তারা দ্য টাইটেল ফাংশনের মধ্যে যে ধরনের করতে পারে, যদি বিফোর আফটার এগুলো থাকে, বিফোর অ্যাকচুয়ালি এভাবে লিখি যে নট এমটি, মানে বিফোর আফটার যদি এমটি না হয়, বিফোর অ্যান্ড অথবা অর দেয়, অ্যাকচুয়ালি যে কোনো একটাই এমটি যদি না হয়, না সরি আমি অ্যান্ড দিয়ে যাই, নট এমটি। ওকে, নট এমটি ব্যাপারটা আমি একটু পরে ক্লিয়ারলি আবার বলছি। সো এখানে হচ্ছে ডলার সাইন আফটার, তাহলে নট এমটি যদি হয় সে ফার্স্ট অফ অল ইকো করবে হচ্ছে বিফোরটাকে প্রথমে, তারপর আফটারটাকে হবে পরে, আর অ্যান্ড ইফ অথবা এলস দিয়ে যদি কোনোটাই না থাকে জাস্ট সে আমার কী করবে, জাস্ট টাইটেলটাই। ওকে, আমি কী করলাম এখন দেখেন, আমি যদি বিফোর আফটার দিয়েও তাহলে সে আমার বিফোর আফটার ঠিকঠাকভাবে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি এখানে এইভাবে করতে পারি যে সব কিছু একসাথে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে পরে সেটাকে ইকো করতে পারি, চাইলে এভাবে করতে পারি। এই যে ডলার সাইন কন্টেন্ট ইকুয়াল বিফোর দেন কন্টেন্ট ডট ইকুয়াল এটা, তারপর হচ্ছে কন্টেন্ট ডট ইকুয়াল এটা, তারপর কন্টেন্ট ইকুয়াল এটা। সো লাস্টে গিয়ে আমি জাস্ট কী করব, ইকো করব ডলার সাইন কন্টেন্ট। এখন কী করবে, যদি সে বিফোর আফটার পায় তাহলে বিফোর আফটারগুলো সহ দিয়ে আমার কন্টেন্ট শো করবে, যদি না পায় তাহলে শুধুমাত্র টেক্সটটা দিয়ে আমার কন্টেন্টটা শো করবে। এখন দেখেন যে এই ফাংশনটাও আমার সেম ওয়েতে কাজ করছে, রাইট? আমার যেভাবে কল করা আছে আমার এখানে বিফোর আফটার দেওয়া আছে, ঠিক আছে, এবং বিফোর আফটার ওয়েতে আমার ফাংশনটাকেই একদম গুড ওয়েতে কল করছে। এখন দ্য টাইটেল ফাংশনটাও এভাবে তৈরি করছে তারা। সো আমরা অ্যাকচুয়ালি দেখি দ্য টাইটেল ফাংশনটা কী করছে, এরাই এভাবেই কিছু একটা করছে। আই হোপ টেমপ্লেটেড ফাংশন রেফারেন্স, এই যে পোস্ট টেমপ্লেট, এটা হচ্ছে দ্য টাইটেল ফাংশনটা। ওকে, আমি এটা আমার মাই টাইটেল ফাংশনের সাথে একটু মিলাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা এভাবে তৈরি করছে কি না, তারা কী করছে প্রথমে গেট দ্য টাইটেল দিয়ে যে টাইটেলটা পাচ্ছে সেই টাইটেলটা একটা ভেরিয়েবলের নিচে, সে ভেরিয়েবলতে এরপরে এখানে কি যদি জিরো হয় তাহলে রিটার্ন, মানে টাইটেল যদি না থাকে তাহলে কিছু দেখাবে না। অ্যাকচুয়ালি আমার এখানেও করা উচিত সেটা অবশ্যই, কারণ যদি টাইটেল না দেয় তাহলে তো এখানে অ্যারো শো করে দিবে, ঠিক আছে। সো আমার মার্কআপটা অন্তত শো করবে। সো এখানে যেটা বলছে যদি টাইটেল কিছুই না থাকে, মানে জিরো জিরো হয়, মানে টাইটেলের মধ্যে যেই স্ট্রিংটা লেখা আছে সেটার লেন্থ যদি জিরো হয় তাহলে রিটার্ন করে দিবে, কিছু দেখাবে না। আর টাইটেলের সাথে কী করছে, টাইটেল ইকুয়াল বিফোর ডট টাইটেল ডট আফটার, তার মানে এই যেটা এই কাজটা একদম এক লাইনে করে ফেলছে, কী ধরনের, এভাবে ডট তারপর ডট ডলার সাইন আফটার, সেম
এখানে এটা বাদ দিলেও হয়, মানে প্রথমে বিফোর তারপর ডট দিয়ে হচ্ছে আমি একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যুক্ত করতেছি আফটার। সো এটা গেল। এরপর যেটা করছে, যদি ইকো থাকে, যদি ট্রু হয় তাহলে ট্রু মানে টাইটেল শো করবে, যদি এটা ফলস হয় তাহলে নর্মালি টাইটেল রিটার্ন করবে। নর্মাল টাইটেল কোনটা? এখানে ও এখানে অ্যাকচুয়ালি আরেকটা অপশন দিছে, রিটার্ন করা এবং ইকো করা ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি, রিটার্ন এবং ইকোর ব্যাপারটা। সো ফাইন, এখানে দেখেন আমি রিটার্ন করলাম, কন্ট্রোল স্ল্যাশ, আমি এখানে দেখেন কন্টেন্টকে রিটার্ন করলাম। এখন দেখেন কন্টেন্টকে রিটার্ন করার পর কিন্তু আর দেখাচ্ছে না, দেখছেন আমার টাইটেল আসছে আসে নাই। সো রিটার্ন জিনিসটা কিন্তু ভিজুয়ালি দেখায় না, এটা জাস্ট আমার ফাংশন একটা ডাটা আমাকে রিটার্ন করে দিবে, ওই ফাংশনটা সে আমাকে কিছু দিবে। ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ভয়েড টাইপ ফাংশন, একটা হচ্ছে রিটার্ন টাইপ ফাংশন। সো এটা হচ্ছে রিটার্ন টাইপ ফাংশন, সে আমাকে কিছু দিবে। আর যেসব ফাংশন আমাকে কোনো কিছু রিটার্ন করে না সেগুলো হবে ভয়েড টাইপ ফাংশন, মানে সে কোনো কিছুই রিটার্ন করবে না। এখন এই রিটার্ন ফাংশনটাকে যদি আমি দেখাইতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে? ইকো করতে হবে। সো যেখানে আমি এটাকে কল করছি এর আগে অবশ্যই আমাকে কী করতে হবে? ইকো করতে হবে, ঠিক আছে, অবশ্যই রিটার্নকে। এখন গেট দ্য টাইটেল ফাংশনে হচ্ছে ইকো নাই, আর দ্য টাইটেল ফাংশনে হচ্ছে গেট দ্য টাইটেলকে ইকো করছে, ব্যাপারটা ক্লিয়ার? গেট দ্য টাইটেল ফাংশনে হচ্ছে কি মূল কাজটা হয়েছে, আর দ্য টাইটেল ফাংশন গেট দ্য টাইটেল ফাংশন যেটা হয়েছে সেটাকে ইকো করছে। সো ব্যাপারটা এটাই। সো এখন আমি এখানে অ্যাকচুয়ালি এটা যদি আমি রিটার্ন দিয়ে করি বা আমি যদি এটাকে ইকো দিয়ে করি, ইকো দিয়ে করলাম, তাহলে আমাকে কিন্তু এখানে আর ইকো লিখতে হচ্ছে না, তার মানে এটা একটা ট্যাম্পলেট টেক, সরি, তার মানে এটা একটা ট্যাম্পলেট টেক হয়ে গেল, যেহেতু আমাকে আর এক্সট্রা কোনো পিএসপি ফাংশনকে কল করতে হচ্ছে না, ইকো ফাংশন এই সেই। এখন এখানে কেন আমি গেট দ্য টাইটেল, গেট দ্য পারমালিঙ্ক ইউজ করলাম, বা একটু আগে যেখানে দেখাচ্ছিলাম এখানে কেন আমি গেট দ্য টাইটেল ইউজ করবো? আমি তো দ্য টাইটেলকেও ইকো করতে পারি, গেট দ্য টাইটেল কেন ইউজ করবো? এটা দেখেন দ্য টাইটেলের কাজ হচ্ছে কোনো একটা ফাংশনকে ইকো করা। এখন একটা ফাংশনের মধ্যে মানে আমি যদি গেট দ্য টাইটেল দিই, গেট দ্য টাইটেল দিয়ে যদি এটাকে ইকো করি তাহলে কি কাজ হবে? কারণ অবশ্যই না, পিএসপির অ্যারের মধ্যে আমি ইকো করতে পারবো না কোনো কিছু, পিএসপির অ্যারের মধ্যে আমি ডাটা রাখতে পারবো সরাসরি কি কিছু ইকো করতে পারবো না এই ধরনের। সো আমরা সেজন্যই অ্যাকচুয়ালি গেট দ্য টাইটেলের মাধ্যমে ওই ডাটাটা রাখতেছি, রিটার্নের যে ডাটাটা আসতেছে সেটাই আমি রাখতেছি, কিন্তু ওখানে দেখাচ্ছে না। সে আমাকে দিয়ে দিবে হচ্ছে এই অল চেন, কোথায়? এখানে অল অল ট্যাগের মধ্যে ওই টাইটেলটা দিয়ে দিছে। আমি যদি ডা টাইটেল করতাম তাহলে সে ইকো করার চেষ্টা করতো, সে যেহেতু এখানে ইকো করতে পারবে না সে কী করবে? সেটাকে বাইর বের করে দিবে। এখন দেখেন সে যেহেতু এখানে থেকে কোনো কিছুকে ইকো করতে পারবে না, সে ইমেজের উপরে এটাকে বের করে দিচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকমই বলা যায় যে ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কী বলবো, অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে তো আর পিএসপি ফাংশন লিখতে পারবো না, ইকো টিকো এগুলো লিখতে পারবো না প্রিন্ট করা, অ্যারেকে ইকো করতে গেলে এটা অন্য বিষয়। হ্যাঁ, এটা কেন আমি সেটা বলতেছি। সো আমি এটাকে দা টাইটেল বানাই দিই অ্যাকচুয়ালি। সো আমাদের যে ফাংশনটা ইউজ করছি এখানে এবং গ্লোবাল কেন পোস্ট ইউজ করছি, সো এখানে বলা আছে যে গেট দ্য টাইটেল যে ফাংশনটা, এ ফাংশনটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে কি একটা আইডি অথবা অবজেক্ট, তাই না? একটা আইডি অথবা অবজেক্ট। সো এটা ডিফল্টভাবে, এটা অপশনাল, না দিলেও চলতো। এখন আমি মনে করি যে আইডিটা পাস করব, আমি চাচ্ছি যে আইডিটা পাস করতে, সেজন্য আমি আইডিটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমি কোন পোস্টে আসি এবং সেই পোস্টের আইডিটা বের করার জন্য এটা করছি। অ্যাকচুয়ালি কীভাবে বুঝবো যে আমার পোস্টের আইডি কোথায় কোনটা? হ্যাঁ, গ্লোবাল কেন দিচ্ছি সেটা বলতেছি, এটা একটা স্কোপ। আমি তার আগে এখানে আইডিটা অ্যাকচুয়ালি দেখাই, আমি গ্লোবাল দিয়ে আবার করতেছি। এখন দেখেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা পোস্টের
পোস্টের স্ট্রাকচারটা দেখেন, প্রত্যেকটা পোস্টের সাথে এই এটা আসছে, রাইট? এখন দেখেন এই পোস্ট যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে ওই পোস্টের যাবতীয় ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখে। এখানে দেখেন আইডি, পোস্ট অথর, এখানে কি আছে, 24টা প্রপার্টি আছে। এখন আপনি যদি ডাব্লিউপি পোস্টেও যান, এখনও ম্যাপে 24টা কলাম আছে, নাম্বার অফ কলামস 24টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 24টা আছে। ওকে, সো এখানে যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশন, প্রত্যেকটা কলামে যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশন এখানে আছে। যেমন আইডি 14, পোস্ট আমি যদি প্রথমটা দেখি, একদম প্রথমটা হচ্ছে এটা, এটা না, অ্যাকচুয়ালি পেজ নাম্বার 2 তে আছে। আচ্ছা 2 তে নাই, এটা কিভাবে কল করে আই নো। আচ্ছা আচ্ছা আমরা 23 নাম্বারটা দেখি, সমস্যা নাই তো। সো পোস্ট আইডি হচ্ছে 23। সো এখানে ইনফরমেশনগুলো আছে যে টাইটেল হচ্ছে এটা, সো এই যে এখন এই আইডিটা বের করার জন্য আমাকে কী করতে হচ্ছে, পোস্ট থেকে এভাবে আমি যদি এটা দেখি, দেখেন এভাবে দিই আইডি, এটা যেহেতু একটা অবজেক্ট, অবজেক্ট থেকে কোনো একটা প্রপার্টিকে যদি আমি দেখতে চাই তাহলে এভাবে, এটা হচ্ছে অবজেক্ট অপারেটর বলতে পারি, অবজেক্ট অপারেটরের মাধ্যমে আমি কী করতে পারি সেটা দেখতে পারি। এখন দেখেন শুধু আইডিটা এখানে শো করবে, আইডি হচ্ছে কি ইন্টেজার 23 মিলছে কি না, এটাতে 22, এটা 22, এটার পোস্ট আইডি 20, এটারও আইডি 20 শো করছে। সো আমার গেট দ্য টাইটেল বলছিল যে আমার আইডিটা দিতে হবে, অপশনাল, ডিফল্টভাবে না দিলেও চলবে, যেহেতু এটা পোস্ট লুপের মধ্যে আছে সো সে অটোমেটিকলি বুঝতে পারবে যে আমি কোন পোস্টে আছি, ঠিক আছে। আমি যদি নাও দেই তাও কাজ করবে, ঠিক আছে। তবে কিছু কিছু জায়গা লাগে যেখানে মনে করেন যে আমাকে অবশ্যই কোনো একটা কিছু, গেট দ্য টাইটেল কীভাবে কাজ করতেছে, হ্যাঁ ডিফল্টভাবে আসে সেজন্য অ্যাকচুয়ালি দিতে হবে না বলতেছে আর কি, অপশনাল রেখে দিছে। সো আমরা এটা না দিলেও পারতাম, সেটাই বলতেছি এখানে যে আমি এটা কল করছি, এটা না দিলেও পারতাম। এখন আমি গ্লোবালের বিষয়টা বলি, অ্যাকচুয়ালি গ্লোবাল কেন, এই গ্লোবালটা কেন, আমি গ্লোবাল কেন দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা যখন ভেরিয়েবল তৈরি করি, এটা আমি এইভাবে দেখাই, মানে মনে করেন এটা আমি জাস্ট কমেন্ট করে রেখে দিলাম, এখানে আমি দুইটা একটা ভেরিয়েবল তৈরি করি MKL ইকুয়াল টু 100, ঠিক আছে, আর একটা ফাংশন তৈরি করি, ফাংশনের নাম দিলাম হচ্ছে হ্যালো, এখানে ভিতরে একটা ভেরিয়েবল তৈরি করলাম MKL ইকুয়াল টু, এবার বলে কোনটা গ্লোবাল কোনটা লোকাল, উপরেরটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এই ভ্যালুটা এই ফাংশনের মধ্যেই কাজ করবে। এখন এটা সব জায়গায় কাজ করবে, সব পুরো অ্যাপ্লিকেশনে কাজ করবে, আমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমি অ্যাকচুয়ালি এই MKL ভেরিয়েবলটাকে কল করতে পারি, দেখি তো অ্যাকচুয়ালি এখানে কাজ করে কিনা, আরে নো মনে করেন ইকো দিলাম $ MKL, ওকে ফিস পেজের মধ্যে অ্যাকচুয়ালি আসে কিনা, আসছে, আসে না অ্যাকচুয়ালি, কেন আসে নাই, কারণ এই পেজের মধ্যে আসে নাই। সো আমি এটাকে এভাবে করে দেই যে গ্লোবাল MKL, ঠিক আছে, দেখি আসে কিনা, আসছে 100, 100, 100 সব জায়গায় চলে আসছে। তার মানে আমার একটা ভেরিয়েবলকে যদি আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে পাইতে চাই তাহলে আমি কী করতে পারি, সেটা যদি গ্লোবাল ভেরিয়েবল হয় এই ধরনের কোনো একটা ফাংশনের বাইরে, মানে এটাকে স্কোপ বলা হয়, ঠিক আছে, ফাংশনের বাইরে যদি থাকে তাহলে এটা অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল, এবং গ্লোবাল ভেরিয়েবলকে আমি গ্লোবাল নাম দিয়ে যে কোনো জায়গায় কল করতে পারি। তো পোস্টটাও একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, সো সেটাকে আমি এই পেজে আনার জন্য গ্লোবাল চিনাই দিলাম যে এটা একটা গ্লোবাল, সেই গ্লোবাল স্কোপ থেকে ভেরিয়েবলটা নিয়ে আমার এখানে শো করে। সো সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কোপ, গ্লোবাল স্কোপ, স্ট্যাটিক স্কোপ, আর একটা হচ্ছে লোকাল স্কোপ, লোকাল স্কোপ, লোকাল স্কোপ হচ্ছে যেটা ফাংশনের মধ্যে নেওয়া, এই MKL ভেরিয়েবলটা কিন্তু এই ফাংশনের মধ্যেই ইউজ হবে, এর বাইরে ইউজ হবে না, এর বাইরে কাজ করবে না। আবার এর ভিতরে যদি আমি MKL ভেরিয়েবল গ্লোবালটাকে ইউজ করতে চাই তাহলে অবশ্যই গ্লোবাল দ্য
দেন এমকেলটাকে কল করতে হবে, তারপর আমাকে সেটা সেটার উপর কাজ করতে হবে। সো পিএসপিতে আমরা তো অনেক কিছুই দেখছি না, অনেক মজার মজার জিনিস, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, তারপর হচ্ছে আপনার কীভাবে ফাংশন কাজ করে এবং ফাংশনকে কীভাবে ইয়া করতে হয়। এনিওয়ে এবার আমি একটা বিষয় দেখতে চাই যে আমরা পোস্টের ক্ষেত্রে একটা জিনিস এখনও দেখিনি, কী জিনিস সেটা হচ্ছে এক্সেপ্টের বিষয়টা। যে আমরা পোস্ট করছি, দেখেন আমার পোস্টের কন্টেন্টটা যত বড়ই হোক না কেন সে পুরাটাই চলে আসবে। আমি এখানে একটা বড় কন্টেন্ট নিয়ে আসি, যে সাপোজ এই কন্টেন্টটুকু আমার একটা পোস্টের কন্টেন্ট হিসেবে আছে, ওকে, এই পোস্টের কন্টেন্ট হিসেবে আমি দিলাম, মনে করেন যে হ্যালো এভরিওয়ান উইথ সামথিং এলস, অনেক বড় পোস্ট, ঠিক আছে। সাপোজ এখন দেখেন আমি যখন ব্লগ পেজকে রিলোড করছি এখানে পুরা পোস্টটা শো করবে, রাইট? এটা রেড কালার হয়ে গেলো বিকজ এটা ফেসবুক এখান থেকে নিয়ে আসছে, এবং এটা কি আছে না, এটা হচ্ছে স্প্যান এইচটিএমএল একটা ক্লাস আছে, কোড আছে এবং পিএইচপি কোড কিছু আছে। সো এটাও সেই ধরনের কিছু ক্লাসগুলো পেয়ে যাচ্ছে, এবং হ্যাঁ কোড কোডটা পাচ্ছে তো, এবং কোডটা রেড, বুট স্ট্র্যাপের ক্লাস ডিজাইন অনুযায়ী কোডটা হচ্ছে একটু হালকা রেড টাইপের ব্যাকগ্রাউন্ড, আর কালারটা হচ্ছে এটা, দ্যাটস ওয়াই কোড ট্যাগটা পাচ্ছে, ঠিক আছে। এই জন্য অ্যাকচুয়ালি এখান থেকে না না অ্যাকচুয়ালি এখান থেকে আমি যেটা কপি করছি সে এই কপিটা পুরো মার্কআপ সহ কপি করে নিয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস এটা যদি আমি এভাবে করতাম, এখানে যে যেভাবে প্যাচ করছি সব বাদ দিয়ে একবার আপডেট দেই, তারপর দেখি মনে করেন এটা, হ্যাঁ এভাবে। তো আমি যেভাবে প্যাচ করছি এটা যদি আমি ভিজুয়াল মোডে প্যাচ না করে টেক্সট মোডে, দেখছেন কোডটা একটা টেক্সট মোডে করতাম তাহলে কিন্তু ওই কোডটুকু আসতো না, জাস্ট টেক্সটুকুই আসতো। ভিজুয়াল মোডে মার্কআপ সহ নিয়ে আসে, হ্যাঁ মার্কআপ সহ চলে গেছে, এখন কিন্তু আর আসবে না, ক্লিয়ার? সো ফাইন, সো ভিজুয়াল মোডে অ্যাকচুয়ালি মার্কআপ সহ নিয়ে আসে আর টেক্সট মোডে জাস্ট টেক্সটাই নিয়ে আসে। নো নো এটা ভিজুয়াল কম্পিউটার এখানে নাই, ভিজুয়াল কম্পিউটার। সো এটা হচ্ছে জাস্ট ওদের এই ডাটাটাকে ফিল্টার করতেছে, ফিল্টারের মাধ্যমে টাইনি এমসির কাজ, টাইনি এমসিই, এটা একটা টাইনি এমসি বক্স, টাইনি, হ্যাঁ টাইনি এমসিই বলে এটাকে, এমসিই মিনস আছে অবশ্যই, একটা মিনস আছে অ্যাকচুয়ালি, টাইনি এমসি বাটন হয় বক্স হয় না, এটা হচ্ছে এডিটর বক্স, তার মধ্যে কিছু টাইনি এমসি জিনিস যুক্ত করছে। যেমন আপনারা দেখেন না যে মাইক্রোসফট ওয়ার্ড উপরে অনেকগুলো এডিটর বাটন আছে, বোল্ড করার, ইটালিক করার, এই করার, এগুলোকে টাইনি এমসি বলা হয়, এই যে টাইনি এমসি, এইগুলো হচ্ছে টাইনি এমসি, হ্যাঁ হ্যাঁ বাটনের। সো এখন যদি আমি এখানে এই অংশটুকুকে পুরোটাকে কোড ট্যাগের মধ্যে নিয়ে যেতে চাই, দাম দাম করে কোডে ক্লিক করলাম, কোড অ্যাড হয়ে গেল, এখন রিফ্রেশ করলাম, সরি আপডেট করলাম, এখানে একটা প্যারাগ্রাফ হচ্ছে কোড হয়ে যাবে, ক্লিয়ার? সো টাইনি এমসির মধ্যে আমার অনেকগুলো বাটন এখানে আছে অলরেডি, কোড, লিস্ট ট্যাগ, মনে করেন আমি একটা লিস্ট ট্যাগ বানাবো, সো ইউএল তার মধ্যে এলআই, ক্লিয়ার? তার মধ্যে করুক এভাবে, সো ফাইন। সো আমি যদি ভিজুয়ালি যাই, অ্যাকচুয়ালি ভিজুয়ালি হলে বেটার হয়, এখানে দেখেন এখান থেকে এন্টার দিলে আর একটা লিস্ট দেওয়ার অপশান আছে, বুঝলেন, অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। এরপর এটা পুরোটাই অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের এখানে কাজ আছে অনেক, হ্যাঁ অবশ্যই এগুলো তো অলরেডি করাই আছে, সো ফাইন। এরপর যদি আমি রিফ্রেশ সেভ করি, বারবার রিফ্রেশ বলতেছি, যাই হোক সেভ করলে আমার এখানে একটা লিস্ট চলে আসবে, আসে নাই, এই যে আসছে, সো এটাই, সো এটা হচ্ছে কোড, এটা হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ, এটা হচ্ছে লিস্ট, সো এই ধরনের এখানে বাটনগুলো এইভাবে আছে। সো আমি যদি মনে করি এখান থেকে একটাকে কোটেশন আকারে দেখতে যাচ্ছি, অ্যাকচুয়ালি এটা পুরোটাই কোটেশন হয়ে গেছে, আপনি মনে করেন যে এন্টার, এখানে এন্টার, এবার এইটুকু অংশ আমি মনে করেন যে কোটেশন দেবো, ওকে। কোটেশন মানে কি? কোটেশন মানে ব্লক কোড, যে ট্যাগটা আছে ব্লক কোড, আমরা ব্লক কোড ট্যাগটা চিনি, হ্যাঁ উক্তি তো আমরা বাংলায় জানি, ট্যাগটা চিনি কিনা সেটা বলেন, হ্যাঁ উক্তি নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা, ঠিক আছে, উক্তি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা, ওকে ফাইন, থ্যাংক ইউ। এইগুলোর স্টাইলগুলো ডিফল্টভাবে করা আছে, এগুলো কি ডিফল্টভাবে করা আছে, এখানে কোড ট্যাগ পাচ্ছে,
কোন একটা কারণে হয়তো বা কোর্টে একটা প্রসেস, যাই হোক এনিওয়ে এক্স এর ওকে ফাইন। এবার আমি অ্যাকচুয়ালি যেই কাজটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখাই। অ্যাকচুয়ালি এখানে দেখেন ফুল কি দেখাচ্ছে, ফুল কোডটুকু দেখাই বলতেছে না, সরি কন্টেন্টটুকু দেখাই বলতেছে না। ব্লগ পেজে আমার দেখানো দরকার আছে, তাহলে সিঙ্গেল পেজটা কেন করলাম, তাহলে সিঙ্গেল পেজ কেন করলাম যদি ব্লগ পেজেই সব দেখাই ফেলবে, যদি ব্লগ পেজেই। হ্যাঁ তো এখানে কি আছে, এখানে একটা অপশন আছে যে এক্সার্ভ নামে একটা অপশন আছে, এক্সার্ভ। তো এক্সার্ভ বলতে বলতে হচ্ছে আমি যেইটুকু অংশ এক্সার্ভে দিব ডিফল্টভাবে ওইটুকু অংশই শো করবে। তো অ্যাকচুয়ালি ডিফল্টভাবে শো করবে না, আমাদেরকেও ফাংশনটা চেঞ্জ করতে হবে এক্সার্ভের রূপান্তরগত। এখন দেখেন তারপরও এখনও ওই আগেরটাই আছে। এখন আমি যদি এখানে লিখি যে কন্টেন্টের মধ্যে দ্য কন্টেন্ট যেখানে কল করছি সেখানে যদি বলি এক্সার্ভ, তাহলে কিন্তু যে এক্সার্ভ দেওয়া আছে যেটা সেটাই শো করবে। আর যেখানে যেখানে এক্সার্ভ নাই সেখানে সেখানে এভাবে এমনিতে ডিফল্টভাবে এক লাইন দুই লাইন যা আছে এগুলো দেখাবে। তো আমরা অ্যাকচুয়ালি বড়ো একটা পোস্ট আবার আরেকটা পোস্ট নিয়ে দেখি যেখানে এক্সার্ভ দিব না, সেটা তারপর বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এক্সার্ভটা কীভাবে কাজ করবে। মনে করেন এখানে আমি এক্সার্ভ কিছুই দিলাম না, জাস্ট বড়ো একটা পোস্ট দিলাম। এবার দেখি এখানে কী দেখেন, দেখছেন ডিফল্টভাবে সে কিছু টেক্সট দেখানোর পর ডট 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 নিয়ে আসতেছে, রাইট। সো আমি চাইলে এটাকেও কী করতে পারি, মডিফাই করতে পারি, মানে আমি চাচ্ছি না ডট 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 থাকবে, আমি চাচ্ছি যে একটা লিঙ্ক থাকবে রিড মোর লিখা, অটোমেটিকলি চলে আসবে এটা। যদিও আমার এখানে টাইটেলটা লিঙ্ক করা আছে, তারপরও রিড মোর বাটন তো থাকা উচিত, তাই না? সো আমি মনে করি এরকম কিছু করবো। তো দ্য এক্সার্ভ ফাংশনকে মডিফাই করবো, আমি একটু মডিফাই করবো, কী ধরনের মডিফাই? সো মনে করেন আমি যদি দ্য এক্সার্ভ লিখে সার্চ করি, এক্সার্ভ ফিল্টার, কিছু কোনো ধরনের ফিল্টার আছে কি না সেটা একটু দেখি। অ্যাকচুয়ালি দ্য কন্টেন্ট হুক আছে, ফিল্টার এবং হুক, আমি হুক বল সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, বলছিলাম না গত ক্লাসে বলছিলাম হুক কীভাবে কাজ করে, একটা ফাংশনের সাথে একটা ফাংশনকে কী করে লিঙ্ক আপ করে দেয়, এ ধরনের কিছু, তাই না? তো এখন ফিল্টার কী করে, ফিল্টার যেটা করে আমি যে ফাংশনটা পাস করবো সেই ফাংশনটা হচ্ছে সে পুরোটা ফিল্টারিং করার পর আমার যে ফাংশনটা সেটাকে দিয়ে দিবে। অ্যাকচুয়ালি ফিল্টার চেঞ্জ করে, ফিল্টার হচ্ছে আমার ফাংশনকে চেঞ্জ করে নতুন একটা ফাংশন দেয়। আমার ফাংশন বলতে আমি ওয়ার্ডপ্রেসের ফাংশনকে বোঝাচ্ছি, ওয়ার্ডপ্রেসের ফাংশনকে চেঞ্জ করে আমার ফাংশনটা দিয়ে দিবে। সো মনে করেন আমি আপাতত এক প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই টাইটেল ফাংশনের মাধ্যমে। মনে করেন যে আপনি দ্য টাইটেল ফাংশনটাকে চেঞ্জ করবেন, কীরকম আমি ইউজ করবো দ্য টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমার মতো করে স্টাইল করে দেখাবে। সাপোজ এই ধরনের মনে করো আমি একটা ফাংশন বানাইলাম যে মাই, আমি এভাবে বানাই MY টাইটেল। এই টাইটেল ফাংশনটা হচ্ছে একটা কন্টেন্ট একটা প্যারামিটার নেবে কন্টেন্ট, ঠিক আছে? মনে করেন সো ডিফল্টভাবে এখানে যা আসবে সেটা হচ্ছে ডিফল্ট কন্টেন্টটুকু আমার ইয়াতে যেটা পাস হবে সেটা। সো আমি এখানে দিলাম মনে করেন যে এইভাবে যে ইকো করবে বিফোর, মানে আমার ইউজার যে টাইটেল দেখবে না কেন তার আগে এই বিফোরটা অটোমেটিকলি আসবে, তারপর আসবে হচ্ছে আফটার। এর মাঝখানে হচ্ছে আমার কন্টেন্ট আসবে। এখন ইউজার যদি দ্য টাইটেল ইউজ করে, এই ফাংশনটা ইউজ করে, তাহলে আমার এই ফাংশনের মতো করে কাজ করবে। সো আমি এখানে অ্যাকচুয়ালি ইকো দেই, ঠিক আছে? সো এখন আমি এই ফাংশন কল করলে এই ফাংশনের মতো কাজ করবে, সেটার জন্য আমি এখানে কী করবো এই দ্য টাইটেল ফাংশনকে ফিল্টার করে আমার ফাংশনকে রূপান্তর করে দেবো। অ্যাড ফিল্টার নামে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের, সে একটা ফিল্টার ট্যাগ নেয়, আমার ফিল্টার হচ্ছে দ্য টাইটেল, সে আমার দ্য টাইটেল ফাংশন যেটা আছে সেটাকে চেক করে আমার ফাংশনে কী করবে
রূপান্তর করবে, ঠিক আছে? এবার দেখেন এক্সাম্পল দেওয়ার পর কী হয়, বিফোর আফটার, বিফোর আফটার সবগুলো তো চলে আসছে না, তো এখানে বলতে পারেন যে এখানে তো লিঙ্কটিং সব চলে গেছে। হ্যাঁ ফাইন, লিঙ্কটিং এখানে নাই সেজন্য চলে গেছে, ঠিক আছে, লিঙ্কটিং এখানে নাই সেজন্য চলে গেছে। অথবা আমি শুধুমাত্র গেট দ্য টাইটেল যেটা আছে সেটাকেও দেখি সেটাকে করা যায় কিনা, অ্যাকচুয়ালি গেট দ্য টাইটেল, ঠিক আছে, গেট দ্য টাইটেলকে হবে না। তো গেট দ্য টাইটেল অ্যাকচুয়ালি ট্যাগটা তৈরি করার নাই সেজন্য হবে না। তো দ্য টাইটেল এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফিল্টারিং ট্যাগ। সো আমরা যদি অ্যাড ফিল্টার লিখে গুগলে সার্চ করি, এতগুলো পেজ লাগবে না, এগুলো সব দেখে নিচ্ছি। সো অ্যাড ফিল্টার এটা একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসের ফাংশন। এবং এই ফাংশনটা কি নেয়, প্রথমে একটা ট্যাগ নেয়, অবশ্যই অবশ্যই ট্যাগটা দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, রিকোয়ার্ড। তারপরে এটা হচ্ছে ফাংশন, এটাও রিকোয়ার্ড, বাকিগুলো অপশনাল, বাকিগুলো অপশনাল। সো প্রায়োরিটি হচ্ছে ডিফল্টভাবে 10 আছে, মানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া আছে। অ্যাকসেপ্টেড আর্গুমেন্টস, আর্গুমেন্টস হচ্ছে 1। সো অ্যাকসেপ্টেড আর্গুমেন্টস বলতে হচ্ছে এইটা, কয়টা আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করবে সেটা, অ্যাকচুয়ালি প্যারামিটার বলা যায়, সমস্যা নেই। সো সো ডিফল্টভাবে 1, সো ফাইন। এখন এই ধরনের কি আর কি কি ট্যাগ আছে, ফিল্টার ট্যাগ, সো অনেক ধরনের ফিল্টার ট্যাগ আছে, দ্য দ্য টাইটেল, দ্য কন্টেন্ট, দ্য এক্সাপ্ট ম্যাবি আছে। সো মনে করেন আমার দ্য এক্সাপ্টটাকে আমি চেঞ্জ করব, দ্য এক্সাপ্ট, আই হোপ এক্সাপ্ট আছে। সো সে কন্টেন্ট পাচ্ছে, বিফোর তো বিফোর গেল, অ্যাকচুয়ালি আমার বিফোর দরকার নাই, আমার দরকার আফটার। এখানে আফটারে কী করবো আমরা, আফটারে করবো মনে করেন যে আমি আমার দরকার একটা বিআর ট্যাগ আসবে, তারপর একটা লিঙ্ক আসবে, এইচআরএফ, এই এখানে এখানে আসবে হচ্ছে কি, গেট দ্য পারমালিঙ্ক, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দ্য পারমালিঙ্ক দে, এখানে হচ্ছে লিঙ্ক নিয়ে আসবে। এবং এখানে রিড মোর, ঠিক আছে, এবার যদি আমি দেখি যে এখানে একটা রিড মোর বাটন অটোমেটিকলি চলে আসছে, লিঙ্কটাও চলে আসছে এখানে, অ্যাকচুয়ালি লিঙ্কটা সরাসরি এই যে যেটা বললাম দ্য পারমালিঙ্ক সরাসরি ইকো করতেছে। সো আমাকে এখানে অ্যাকচুয়ালি গেট পারমালিঙ্ক, তাহলে কী হবে, সে ইকো করবে না, আর ইকো করছে না কিন্তু লিঙ্কটা আসছে, রাইট? সো এখন দেখেন দ্য এক্সাপ্টের সাথে বিআর ট্যাগ দিছে, কারণ একটা এন্টার দরকার আমার এক লাইন নিচে সেজন্য। সো এখন কি অটোমেটিকলি খুব সুন্দর ওয়েতে আমার কন্টেন্টটাকে এক্সাপ্টটাকে আমি কি করে ফেললাম, মডিফাই করে ফেললাম। ইভেন আমি আরও কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে এই কন্টেন্টটাকে একটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে এভাবে যে সাব এসটিআর, সাব এসটিআর হচ্ছে কন্টেন্ট নেবে, সে 0 থেকে শুরু করে 100 ক্যারেক্টার পর্যন্ত শো করবে, এর বেশি শো করবে না, যত বড়ই হোক যেভাবে হোক 100 ক্যারেক্টার পর্যন্ত শো করবে, এর বেশি শো করবে না। তো সাব স্টিয়ার এটা কিন্তু আবার ওয়ার্ডপ্রেসের ফাংশন না, এটা অবশ্যই পিএসপির ফাংশন, ঠিক আছে, এটা কি পিএসপির একটা ফাংশন। সাব স্টিয়ার কি একটা স্ট্রিং নেয়, সে স্টার্ট করবে কোথায় গিয়ে এবং শেষ করবে কোথায় গিয়ে, মানে কতটুকু পর্যন্ত আমি নিতে চাচ্ছি শুরু এবং শেষ। তো স্টার্ট হচ্ছে আমার একটা ইম্পোর্ট, আমার পুরো ক্যারেক্টার যদি এটা হয় এভাবে যে হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এটা দেই এবং আমি স্টার্ট 0 থেকে করলাম, তার মানে এখান থেকে শুরু, আমি 5 যদি দেই তাহলে এই পর্যন্ত গিয়ে শেষ, এই পর্যন্ত না, হ্যাঁ এই পর্যন্তই শেষ, ফাইন ওই ধরনের, ঠিক আছে। সেখানে দেওয়া আছে একটা বিষয় যে আমি এ বি সি ডি ই এফ দিলাম, সো আমি যদি -1 করি তাহলে কী হবে, সে লাস্ট ডেটটা সে শুরু করছে, যখন নেগেটিভ ভ্যালু যাবে তখন মাইনাস থেকে শুরু হবে, বুঝছেন? সো এখানে সো ফাইন সেখানে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, যেমন এটা দেখেন যে 1 থেকে শুরু হয়েছে, তার মানে বি থেকে শুরু, 3 পর্যন্ত দিচ্ছে, তার মানে সিতে ডিতে গিয়ে শেষ, 0 1 2 3 ডিতে গিয়ে শেষ, ঠিক আছে, ওকে।
ব্যাপারটা ক্লিয়ার। সাবস্ট্রেটের মাধ্যমেও আমরা কি করতে পারি, এটাকে আরো মানে এক্সার্পটাকে আরো মডিফাই করে আরো ছোট করতে পারি। ইভেন যদি বা এক্সার্পটের কি আছে, আমরা যে এক্সার্পটা ইউজ করছি তার নিজস্ব কিছু ওয়ার্ডপ্রেসের কিছু ফিল্টার আছে, অ্যাকচুয়ালি দ্য এক্সার্প তো ওয়ার্ডপ্রেসেরও নিজস্ব কিছু এক্সার্পকে কিছু মডিফাই করার জন্য কিছু বিষয় আছে যে তারা নিজস্ব কিছু ফিল্টার দিয়ে দিছে। যেমন এখানে একটা মনে হয় উদাহরণ দিছে যে এই যে এক্সার্ট লেন্থ নামে একটা কি, তার মানে আমরা যদি সাবস্ট্রেট দিয়ে করতে না চাই, সাপোজ এখানে যেটা করা হয়েছে সাবস্ট্রেট দিয়ে, আমি যদি সাবস্ট্রেট দিয়ে যদি করতে না চাই তাহলে অবশ্যই পুরো কন্টেন্টটা চলে আসবে, রাইট, পুরো কন্টেন্টটা আসবে। এখন আমি চাইলে এই এক্সার্পটাকে চেঞ্জ করতে পারবো, এই এক্সার্পটাকে, তো এক্সার্প লেন্থ লিখে আমি আমার ফাংশনটাকে কল করলাম, এখানে রিটার্ন দিলাম, সে অ্যাকচুয়ালি সাবস্ট্রেটের রিটার্নটা নিয়ে নেবে, এটাই ম্যাপ। তো এখন দেখেন এখানে আমি 100 দিলাম, ওই আগের আগে যেটা আছে ওভাবেই শো করবে। ও ও লেন্থ না, এটা একটা বিষয় না, অ্যাকচুয়ালি 10 দেয়, এখন 10 কাজ করছে, বাট এটার ক্ষেত্রে এটা ম্যাবে ওয়ার্কেবল না। ইয়েস, আমরা হচ্ছে শুধুমাত্র এটা ইউজ করতে পারি, শুধুমাত্র এটা, সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড হিসেবে ম্যাবে নিচ্ছে, লেন্থ হোয়াটএভার। এখানে আপনারা দেখে নেবেন একটু কীভাবে যে সে নিচ্ছে যে 55 ওয়ার্ডস, লেন্থ 20 ওয়ার্ডস, মানে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড হিসেবে নিচ্ছে, এই কাউন্টিংটা ওয়ার্ড হিসেবে নিচ্ছে। অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে 20 কি ওয়ার্ড, এটা এতগুলো 20 ওয়ার্ড অবশ্যই না। তো ওয়ার্ডপ্রেসের ফাংশন তো ওয়ার্ডপ্রেস হয়তো কীভাবে নিচ্ছে সেটা আমরা হয়তো বা বুঝতে পারছি না, যাই হোক। তো আমরা হচ্ছে সাবস্ট্রেটের মাধ্যমে দাম করে নিয়ে নিতে পারি, দাম করে শেষ করে দিতে পারি, ঠিক আছে। সো সাবস্ট্রেটের মাধ্যমে যেখানে শেষ সেখানে শেষ, হ্যাঁ হ্যাঁ, আমরা ডিরেক্ট অ্যাকশন করব। তো অ্যাকচুয়ালি সাবস্ট্রেটের মাধ্যমে যদি দেখি, দেখেন যে আমার এখানে মাছ পথে গিয়েও শেষ হয়ে যেতে পারে নাম্বারস, ঠিক আছে। এটা আসছে ওয়াই, ওকে আসছে, মাস পথে গিয়েও শেষ হতে পারে, এ ধরনের একটা বিষয় আর কি। ও সাবস্ট্রেট দেওয়া হয়নি, এটা তো দেখছেন এখানে লা মাস মানে ওয়ার্ড থেমে গেছে। সো সাবস্ট্রেটের প্রবলেম এটা হতে পারে। আবার আমরা চাইলে ওই এটাই ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করলে কি হবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে, তো সো আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ড সুবিধা বলা যায় একটা সুবিধা, এখানে মোর মোর লেন্থ, এনিওয়ে অনেক ধরনের এক্সার্পট, মোর এক্সার্পট লেন্থ, এক্সার্পট মোর, মানে কিছু ফিল্টার দিয়েছে আর কি, যে এই ফিল্টার নর্মালি দেখেন একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, সেটা হচ্ছে একটা ব্র্যাকেটস ছিল, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কি ছিল এটা। তো আমরা সেই মোরটাকে চেঞ্জ করতে গেলে আরেকটা ফাংশন পাস করতে পারি, এই ধরনের এক্সার্পট মোর, এটাকে এই ধরনের আমি কমেন্টস করে সব রেখে দিচ্ছি, আপনারা বাসায় গিয়ে কপি পেস্ট করবেন, হ্যাঁ ওকে। এক্সার্পট মোর, আমি যদি মোরের পরিবর্তে এটা দেই, এখানে যদি এক্সার্ট মোর দেই, আমি কি করলাম এই মোরের ফাংশনটা ইউজ করলাম, হ্যাঁ এটা লাগবে না,
মোড় চেঞ্জ হয়ে এ রেড মোড় হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাতে দুইবার আসছে, রাইট, এটা দুইবার আসছে হয়ে যায় এটার জন্য, এটার একজন এটার জন্য একবার আসছে। এটা আমি হাইড করে নান করে দিলাম, এখন দেখেন একবারেই আসবে মোড়। তো এটাতে কেন মোড় নাই? এটাতে যদি আমার পোস্ট আমি দেখাই, সেটা ম্যাবি অ্যাকজ্যাপ্টের জন্য, আমি যদি এখানে অ্যাকজ্যাপ্ট না দিতাম, এখন কিন্তু আসছে। আবার এটাতে কেন নাই? কারণ অ্যাকজ্যাপ্ট, তাও অ্যাকজ্যাপ্টের জন্য, কারণ আমার কন্টেন্টই নাই খুব বেশি, মোর কেন আসবে, ব্যাপারটা এরকম। সো আপনার যখন যেভাবে দরকার সেভাবে আপনি ইউজ করেন, আমার আমি কিছু বলবো, ঠিক আছে। ওকে ফাইন, নাবিল আপু খান ছেড়ে বসুন।